हेलो हेलो তো রে, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, ও আচ্ছা, দুঃখিত একটু দেরি হলো তোমার এখানে আসতে, একটু সমস্যা হচ্ছিল আর কি। এদিকে লগইনে কেমন আছো তোমরা সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছ এখন, আচ্ছা আমরা এল আর সি আর এই সার্কিট গুলো আমরা পড়েছি, চার্জিং ডিসচার্জিং অথবা গ্রোথ অফ কারেন্ট অথবা ডিকে অফ কারেন্ট, এগুলো আমরা পড়েছি, তাই না? একটা জিনিস আবারও একটু মনে করিয়ে দিই যে আমরা যখন এল আর সার্কিট বলছি, আমাদের সার্কিটের যে ট্রিটমেন্ট গুলো ছিল এটা আমরা কারেন্ট কে নিয়ে বলেছি আর কি। এখানে বলেছিলাম যে গ্রোথ অফ কারেন্ট অথবা গ্রোথ বা ডিকে অফ কারেন্ট, এটা আমরা বলেছিলাম যখন এল আর সার্কিট বলেছিলাম তখন। তো এখানে কি ছিল যে কারেন্ট, তুমি যখন সুইচ অন করলা এই সার্কিটে, ওই সময়তে এই কারেন্ট যখন মানে একটা চার্জের কথা যদি ধরো, তাহলে চার্জ যাওয়ার সময়তে এখানে দেখবে যে একটা রেজিস্টর এখানে একটা বাধা পাচ্ছে। এখানে বাধাটা কেমন, এটা রেজিস্টরের যে ভ্যালু, এই ভ্যালুর সমান বাধা এখানে পাচ্ছে। এটা যখন এই ভি এল মানে এল যেটা ইন্ডাক্টরের সামনে আসলো, একদম শুরুতে দেখবে যে এখানে অসীম বাধা, মানে শুরুতে অনেক বাধা। তারপরে কি হবে, এখানে ম্যাগনেটিক তোমার ফিল্ড এখানে ইয়ে হবে, মানে তৈরি হবে আর কি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তারপর আস্তে আস্তে বাধাটা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু প্রথমে এটা হিউজ একটা বাধা এই ইন্ডাক্টরে পাবে আর কি। বাধার বিষয়টা একটু মনে রাখো, যে রেজিস্টরে যে বাধা, এটা যখন প্রথমে শুরু হলো কারেন্টের ফ্লো, এই সময়তে ওর যে ভ্যালু ওই পরিমাণ বাধাই পাবে, হ্যাঁ এর থেকে বেশি বা কম না। কিন্তু যখন এই ইন্ডাক্টরে আসবে, ইন্ডাক্টরে একদম শুরুতে যখন একটা ইলেকট্রন, প্রথম ইলেকট্রনের কথা যদি ধরো, যে ইলেকট্রনটা এখানে ফ্লো হচ্ছে, তার জন্য এখানে একদম ম্যাক্সিমাম অ্যামাউন্টে বাধা, মনে হবে যেটা প্রায় ডিসকানেক্টের মতো অবস্থা, এমন একটা জিনিস এখানে হবে। তারপর আস্তে আস্তে সময় যাবে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড গ্রো করবে এবং এর মধ্যে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে আস্তে আস্তে। কেন এটা হবে, কারণ হলো যখন এরকম ভাবে ইলেকট্রন গুলো আসছে, একটু হলেও তো এটা পার হবে। তো যদি পার হয়, প্রথমে যে পরিমাণ কারেন্টের যে চেঞ্জ হচ্ছে এখানে, এই কারেন্টের চেঞ্জের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এর কারণে আমাদের যে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স এটা কমতে থাকবে। এই চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কমার কারণে আমাদের এখানে ব্যাক ইএমএফ যেটা ছিল, ব্যাক ইএমএফ এর ভ্যালু কমবে এবং ওভারঅল এর মধ্যে যে বাধাটা কমে যাচ্ছে আর কি। কারণ ইন্ডাক্টরের মধ্যে যে বাধা সেটা হচ্ছে আমাদের মূলত ব্যাক ইএমএফ এর বাধা। আচ্ছা, তারপরে আমাদের সিআর সার্কিটে আমরা বলেছিলাম, এটা এল আর সার্কিটের ডিকে গেল, কিছু ম্যাথ করেছি আমরা। এবার ডিসি সার্কিট উইথ সিআর, আমরা ডিসি সার্কিট নিয়ে কথা বলছি সবগুলো। ডিসি সার্কিট একদম শুরুর অবস্থা, হয় অন করা অথবা অফ করা, এই দুইটা ক্রিটিক্যাল কন্ডিশন আমরা পড়ছি সবগুলোর জন্য। এর মাঝে কোনো অবস্থার জন্য আমরা বলছি না, কারণ মাঝে যখন চলবে স্টেডি ফ্লো যখন চলবে, ওই সময়তে আমাদের বাধাগুলো শুধুমাত্র রেজিস্টারের জন্য থাকবে। ক্যাপাসিটরের জন্য এখানে বাধাটা ম্যাক্সিমাম হয়ে যায়, আর ইন্ডাক্টরের জন্য এটা জিরো বাধা হয়ে যায়, যদি স্টেডি ফ্লো যদি হয় সেক্ষেত্রে। তো যাই হোক, আমাদের ওই কথা আমরা বলিনি, আমরা এখন যা কিছু আমরা বলেছি এ পর্যন্ত, এগুলো সবগুলোই একটা ডিসি কারেন্টের যখন অন করা হলো সুইচটা, মানে কারেন্ট ফ্লো যখন শুরু হচ্ছে ওই সময়, এবং কারেন্ট ফ্লো যখন একদম শেষ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ফ্লো থেকে জিরোতে চলে আসছে, এই দুই সময়ের জন্য আমরা এত কিছু ক্যালকুলেশন করেছি। সিআর সার্কিটের কথাটা আমরা একটু রিমাইন্ড করি, যে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের কিউ কে ধরে, আমাদের এখানে কারেন্ট কে না ধরে আমরা এটা মানে চার্জ কে নিয়ে হিসাব নিকাশ গুলো করেছি আর কি, চার্জের মাধ্যমে। এটা আমাদের এইভাবে সহজ, এই কারণে আমরা এখানে বলেছি গ্রোথ অফ চার্জ ইন ক্যাপাসিটর অথবা ডিকে অফ চার্জ ইন ক্যাপাসিটর। এই দুইভাবে আমরা এখানে এটাকে ডিসি সার্কিট উইথ সিআর এটা আমরা ক্যালকুলেশন করেছি আর কি। কথা বলতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো এখন, তাই না? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন একটু বলো। আচ্ছা
তাহলে আমরা এরপরে কি বলে, হ্যাঁ তো এখানে যে ডিসি সার্কিটে এসি একটা সিআর সার্কিট নিয়ে যেটা ডিসি সার্কিট কল্পনা করো, তাহলে যখন গ্রোথের কথা আমরা যদি বলি, তাহলে ওই সময় সুইচ এ এর সাথে অন হবে, এটা যদি এর সাথে অন হয় তাহলে একটা ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো হওয়ার কথা, ফ্লো হবে। এখন ইলেকট্রনটা যখন ফ্লো হচ্ছে, আবার একই কথা যে রেজিস্টরে যে পরিমাণ বাধা ওই পরিমাণ বাধাই পাবে, কিন্তু যখন ক্যাপাসিটর পর্যন্ত আসবে তখন কি হবে, ক্যাপাসিটর পর্যন্ত যখন আসলো ওই সময় দেখা যাবে যে এটা তার কাছে শর্ট সার্কিটের মতো অবস্থা, ক্যাপাসিটরের মধ্যে শর্ট সার্কিটের মতো অবস্থা, মানে কারেন্ট কারেন্ট চার্জটা এখানে আসলো আর গেল, এরকম একটা অবস্থার মতো মনে হবে আর কি। তো একদম শুরুতে ইনিশিয়ালি যেটা আমরা বলতে চাচ্ছি, একদম ইনিশিয়ালি এই ক্যাপাসিটরটা হচ্ছে শর্ট সার্কিটের মতো, আর যদি ইন্ডাক্টরের কথা যদি ধরো তাহলে ইন্ডাক্টর হবে আমাদের এখানে একটা ওপেন সার্কিটের মতো, বা হিউজ রেজিস্ট্যান্স তুমি ইনিশিয়ালি পাবো আর কি, এটাই আমাদের মূল বিষয়। কিন্তু যদি একটা এমনি রেজিস্টরের কথা যদি ধরি, রেজিস্টরের জন্য এটা শুরুতে বা শেষে কোনো আলাদা ভ্যালু নাই, এটা সব সময় একই ভ্যালু। কারণ হলো যে আমাদের রেজিস্টর গুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট একটা মানে ডিভাইস আর কি, এটা কোনো ইম্পিডেন্স যা এটা রেজিস্ট্যান্স সেটা, এটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি নাই। কিন্তু এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এগুলোর ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি আছে, মানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে এটা রেজিস্ট্যান্স কম হতে পারে বেশি হতে পারে, তাই না? আমরা যেটাকে বলি ইম্পিডেন্স, যেটাকে বলি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি ইম্পিডেন্স সংক্ষেপে। তো আমরা এগুলো করেছি আর কি, আমাদের পড়া হয়ে গেছে। এখন আমাদের যে বিষয় আজকের সেটা হলো যে, সেটা হচ্ছে আমাদের একটা গ্রোথ অফ চার্জ ইন সার্কিট উইথ ইন্ডাক্টেন্স ক্যাপাসিটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স। আমাদের এবার তিনটাই থাকবে, একটা এল থাকবে, একটা সি থাকবে এবং একটা আর থাকবে। এই তিনটা মিলে একটা সার্কিট যদি আমরা নিই ডিসি সার্কিট, তাহলে এখানে গ্রোথ অফ চার্জ অথবা ডিকে অফ চার্জ, এই দুটা জিনিস আমাদের বললে এই এল আর সি আর নিয়ে যা কিছু ছিল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কি। এখন এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যে এটা হচ্ছে আমাদের ডিসি সিরিজ সার্কিট, এল সি আর সিরিজ সার্কিট, এটা প্যারালালও হয়, এল সি আর সিরিজও হয়, এল সি আর প্যারালালও হয়। এই এই কথাগুলো পড়লে পরে আমাদের এল আর সি আর নিয়ে যা কিছু ছিল এগুলো হয়ে যাবে, এবং আমাদের পরবর্তী চ্যাপ্টারে এটা কাজে লাগবে, খুবই কাজে লাগবে আর কি। তো আমরা আজকে এ পর্যন্ত যে চ্যাপ্টার এটা পড়ছি, আমাদের এগুলো আগে রিভিউ মানে হয়ে গেছে আর কি, তারপরে রিভিউ করছি। কারণটাই হলো যে এটা যে পরবর্তী চ্যাপ্টারের জন্য আমাদের যেন আর একটু একটা কন্টিনিউটি যেন থাকে আর কি, বুঝতে যেন সুবিধা হয়। তো যাই হোক, আমাদের তাহলে এবার এটাতে আগের মতো যেভাবে আমরা ট্রিটমেন্ট করেছি একই রকম কথা এখানেও, যে আমরা সবপ্রথমে ইএমএফ ইকুয়েশনটা বের করবো, তারপরে এখান থেকে কিছু ক্যালকুলেশন করে আমরা এটার সলভটা করবো আর কি। যখন গ্রোথ অফ চার্জ অথবা ডিকে অফ গ্রোথ অফ কারেন্ট আমরা যখন করেছিলাম, ওই সময় তোমরা খেয়াল করবে যে আমরা ফাইনালের যে এক্সপ্রেশনটা, এখানে কারেন্টের ভ্যালু বা চার্জের ভ্যালুর একটা ইকুয়েশন আমরা বের করেছিলাম, মানে চার্জ কত হবে কারেন্ট কত হবে। আমরা এখানে যেটা করব, যে এখানেও একই কাজ করব, কারেন্ট এখানে যেটা করবো সেটা হচ্ছে চার্জের নাকি কারেন্টের, এটা প্রথম কথা। দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে যেহেতু কারেন্ট এবং চার্জ দুইভাবে করা যায়, আমরা এটা করব হলো চার্জ দিয়ে, চার্জের একটা ভ্যালু আমরা এক্সপ্রেশন আমরা বের করব, এটা একটা। আর আর একটা হলো যেহেতু এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্স এবং ক্যাপাসিট্যান্স দুইটাই আছে, মানে ইন্ডাক্টর ক্যাপাসিটি দুটোই আছে আর কি, তাহলে এক্ষেত্রে আমাদের একটা ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার এখানে থাকবে, আমরা ফ্রিকোয়েন্সিটা একটু বের করব। তো যাই হোক, আমরা যেটা করি সব প্রথমে এটা ইএমএফ ইকুয়েশনটা দেখি। আমরা যদি একটা ব্যাটারি থেকে যদি যে পরিমাণ ইএমএফ সাপ্লাই দিচ্ছে, এই পরিমাণ ইএমএফ যদি সাপ্লাই দেয়, এটা কত ভাবে ব্যয় হচ্ছে। সব প্রথমে হলো এল এর অ্যাক্রোসি কিছু ড্রপ হবে, কতখানি ড্রপ হবে, এটা হচ্ছে আমাদের এই এল এর ব্যাক ইএমএফ এর সমান। এল এর ব্যাক ইএমএফ যতখানি হবে, এটা দুই পাশে যে ড্রপের পরিমাণ এটা ততখানি হবে। রক্তিম কিছু বলবা? রক্তিম তোমার মাইক্রোফোন অন আছে, কিছু বলবে? সম্ভবত না, তাহলে তোমাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা মিউট করেছো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এল এর অ্যাক্রোসে যে ড্রপের পরিমাণ এটা কতখানি হয়, এটা আমরা জানি যে এল ডিআই বাই ডিটি, কারেন্টের সরি হ্যাঁ কারেন্টের ভ্যালু যদি আমরা জানতে চাই তাহলে এর মধ্যে দিয়ে কতখানি, হ্যাঁ সরি কারেন্ট বলছি, এখানকার ইএমএফ ড্রপের পরিমাণ যদি জানতে চাই তাহলে এল ডিআই বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, এবং তার সাথে আমরা যদি এটা ইন্ডাক্টেন্স করি, তাহলে এখানে যে পরিমাণ ব্যাক ইএমএফ হয় তার পজিটিভ ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি আর কি। পজিটিভ ভ্যালুটা মানে হলো এখানে যে পরিমাণ ড্রপ, এমনি ব্যাক ইএমএফ এ খেয়াল করবো যে ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি ছিল, ওটা হচ্ছে ব্যাক ইএমএফ এর পরিমাণ, ওই একই পরিমাণ এখানে ড্রপ হবে এবং ড্রপটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ। তারপরে কারেন্ট আর একটা আছে হলো, সেটা হলো ভোল্টেজের ড্রপ হবে আর একটা সি এর অ্যাক্রসে।
সি এর অ্যাড্রেসে কতখানি হবে? আমরা জানি যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তার মানে ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে আমরা এখানে ভি এর অ্যাক্রোসি, সি এর অ্যাক্রোসি যে ড্রপ, এটা হচ্ছে কিউ বাই সি হবে। তাহলে কিউ বাই সি একটা টার্ম এখানে আছে। আর একটা ড্রপ হতে পারে, সেটা হলো যে আর এর অ্যাক্রোসি, এখানকার মধ্যে যে কারেন্ট ফ্লো যদি আই হয়, টোটাল কারেন্ট যদি আই কারেন্ট ফ্লো করে এবং এটা রেজিস্ট্যান্স যদি হয় আর, তাহলে এখানে ড্রপের পরিমাণ হবে আর আই বা আই আর, যাই বলো। এই হচ্ছে আমাদের বিএমএফ ইকুয়েশন, এবং এটা টোটাল যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের ই, মানে ই পরিমাণ আমাকে সাপ্লাই দিচ্ছিল। এ পর্যন্ত বুঝতে পারো সমস্যা আছে? সমস্যা থাকলে অবশ্যই বলো, বা যে কোনো জায়গায় সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো আর কি। স্যার আর একবার একটু বলেন। এই ইএমএফ ইকুয়েশনটা, আচ্ছা বলছি জি স্যার, তাহলে ইএমএফ ইকুয়েশন আবারও বলছি। এখানে ই যেটা ইএমএফ ম্যাক্সিমাম যেটা সাপ্লাই দিচ্ছিল এই সেলটা বা তোমার সোর্সটা, এখান থেকে কি কি ভাবে ব্যয় হয়? আমরা একটা জানি যে সিডির সার্কিটের এটা প্রত্যেকটা কম্পোনেন্টের যে ড্রপের পরিমাণ, এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে এটা টোটাল সোর্সের ইএমএফ এর সমান হয়। আমাদের ইএমএফ ইকুয়েশনের সিরিজের কথা যখন আমরা বলছি, এটা আমাদের নিয়মটা হলো যে আমাদের সোর্স যে পরিমাণ সাপ্লাই দিচ্ছে এটা সমান হবে প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ গুলো, এটার যোগফলের যোগফল আর কি। তো এখানে এখানে আমাদের যে এল এর অ্যাক্রসে যে ড্রপ, এটা হচ্ছে আমাদের কতখানি হবে? আমাদের এটা যদি ব্যাক ইএমএফ কল্পনা করি, মানে আমরা যদি ক্যালকুলেট করি ব্যাক ইএমএফ পরিমাণ হচ্ছে মাইনাস এল ডি আই বাই ডিটি, তো মাইনাস এল ডি আই বাই ডিটি হচ্ছে ব্যাক ইএমএফ, এবং এটাকে ব্যালান্স করার জন্য ঠিক একই পরিমাণ তোমাকে ড্রপ এর মধ্যে হতে হবে। তাহলে ওই এল ডি আই বাই ডিটি এই পরিমাণ ড্রপ হবে, পজিটিভ ভ্যালু, যেটা আমরা এখানে সেলের জন্য ড্রপের কথা বলছি। মানে এই পরিমাণ তোমাকে, আবার বলছি এখানে একটু অন্যভাবে বলি, এখানে মনে করো তোমাকে একটা পটেনশিয়াল দিচ্ছে যেটা হচ্ছে -10 ভোল্ট, আর এটা ইএমএফ হচ্ছে তোমাকে মনে করো 20 ভোল্ট, এটা 20 ভোল্ট আর এটা -10 ভোল্ট। মাইনাস কেন বলছি? কারণ এটার সাথে এটা বিপরীত ভাবে লাগানো আছে, এটা পজিটিভের সাথে এটা পজিটিভ, হ্যাঁ এটার সাথে পজিটিভের সাথে এটা নেগেটিভ হলে কিন্তু দুটো মিলে যোগ হয়ে যেত। এটা যখন একই টার্মিনাল গুলো লাগানো হয় সামনাসামনি, তখন এখানে ইএমএফ টোটালটা হয় বিয়োগ হয়ে যায়। যাই হোক, তাহলে আমাদের এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই একটা ইলেকট্রন যদি এখান থেকে যেতে হয়, তাহলে আসলে সে কতখানি ফোর্স নিয়ে যাবে, কতখানি ইএমএফ নিয়ে যাবে? এটা হচ্ছে, এটা যদি 10 ভোল্টের একটা পটেনশিয়াল নিয়ে যদি সে যাচ্ছিল প্রথমে, কিন্তু যখন এখানে আরো, সরি 20 ভোল্টের এখানে যাচ্ছে, সে আরো -10 ভোল্ট আরো তাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এখানে কতখানি কমলো? এটা হচ্ছে -10 ভোল্ট, মানে 10 ভোল্ট পরিমাণ এখানে কমে গেল আর কি। তো মানে 10 ভোল্ট পরিমাণ যদি কমে গেল, যেটুকু কমেছে সেটাকে আমরা ড্রপ বলি আর এক কথায়, তাই না? তো আমাদের এখানে যে ড্রপটা হবে সেটা হচ্ছে মূলত এটার ব্যাক ইএমএফ এর সমান। তো ব্যাক ইএমএফ হচ্ছে এল ডি আই বাই ডিটি, এটা একটা টার্ম হলো এই এল এর জন্য, ইন্ডাক্টরের জন্য। তারপরে একটা ড্রপ হবে সি এর জন্য, সি এর ড্রপটা কতখানি? আমরা জানি যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, ক্যাপাসিট্যান্স এর যে ইকুয়েশন ওটা অনুযায়ী জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি লিখতে পারি সেখান থেকে, সি ইকুয়ালস টু কিউ বাই ভি হয় তাহলে ভি এর বামে নিয়ে নাও, সি নিচে পাঠিয়ে দাও, তাহলে কিউ বাই সি হচ্ছে ক্যাপাসিট্যান্স এর, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি হচ্ছে ইনটু এটার রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয় এটার মধ্যেকার কারেন্ট গুণিত ভোল্টেজ আর আই। তাহলে এটা টোটাল আমরা যদি এখন যোগ করি সবগুলো যোগ করলে পরে আমাদের হবে ই, টোটাল ইএমএফ, ওই সোর্স যেটা সাপ্লাই দিচ্ছিল সেই সোর্সের সাপ্লাই এর সমান। আচ্ছা একটা কথা একটু বলি, আমাদের যদি এটা প্রথমে বলা উচিত, তোমাদের কোনো ক্লাসে যদি কেউ মিস করে, আমাদের এটা মনে করার কোনো কারণ নাই যে এই ক্লাসটা আমরা বুঝবো না। আমি কিন্তু টোটাল যেটা আমি বারবারই রিভিউ করি, বা প্রথম শুরুতে, ক্লাসের শুরুতে আমরা যখন একটু বলে দিই, আমার মনে হয় না যে তোমাদের আগের ক্লাসে উপস্থিত না থাকলেও এই ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হবে। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে বলবে, চেষ্টা করবে উপস্থিত থাকার। আর যেহেতু তোমরা এখন ভার্সিটিতে পড়ো, তোমাকে ধরে বেঁধে তো আর ক্লাসে উপস্থিত রাখার কোনো মানে হয় না, তোমরা ক্লাসে থাকবে, ক্লাসে আগ্রহ নিয়ে থাকবে। যাই হোক, তো এই কারণে আমার যেটা বলছি যে এটা যদি কেউ আগের ক্লাস মিস করে থাকো, তো এটা মানে ধারণা করার কোনো কারণ নাই যে এই ক্লাসটা বুঝবে না, এটা অবশ্যই বুঝবে, একটু হয়তো মনে হতে পারে, কিন্তু কোনো কোশ্চেন থাকলে বলবো আর কি। যাই হোক, তো আমরা যেটা করি এরপরে, এখানে দেখো কতগুলো আমাদের প্যারামিটার আছে, একটা হচ্ছে আই, এটা তো আই, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে ই। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো। ইটা কি? আমাদের সেল ইএমএফ, যেটা কিনা কনস্ট্যান্ট। সি একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিটার জন্য কনস্ট্যান্ট, কারণ আমরা ক্যাপাসিটার চেঞ্জ করছি না। আর রেজিস্টরটা ওই ভ্যালুর কনস্ট্যান্ট, কারণ আমরা রেজিস্টর চেঞ্জ করছি না। এল কনস্ট্যান্ট, আর টাইম তো টাইমই আর কি। তাহলে আমাদের এখানে যেটা ভ্যারিয়েবল হচ্ছে সেটা হচ্ছে আই আর কিউ, তাই না?
এখন এই ভ্যারিয়েবল গুলাকে আমরা একই জাতীয় ভ্যারিয়েবলে নিয়ে আসতে চাই। আমাদের হয় আই এ নিয়ে যেতে হবে অথবা আমাদের কিউ এ নিয়ে আসতে হবে, যেকোনো একভাবে আমাদের এটাকে ট্রিটমেন্ট করা সহজ। তো একদম ইনিশিয়ালি যদি ধরো আমাদের প্রথম মানে কি বলে এটাকে একদম বাচ্চা অবস্থা ভ্যারিয়েবল গুলো, সেটা হচ্ছে কিউ। আর কিউ কে তুমি যদি ফার্স্ট ডেরিভেটিভ করো সেটা হচ্ছে আমাদের কারেন্ট। তো আমরা কোনটায় যাবো, একদম বেসিক যে ফর্মটা সেটাতে যাই? তাহলে আমরা কারেন্টটাকে আমরা চেঞ্জ করে নিয়ে এটাকে চার্জের ডেরিভেটিভ আকারে প্রকাশ করি, তাহলে আমাদের সবগুলো একই ভ্যারিয়েবল আকারে চলে আসবে। তাহলে এল ডিটি, ডিডিটি এটা বাইরে রাখলাম, আর আই এর জায়গাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আই সমান হলো ডিকিউ বাই ডিটি, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই। আর আই, তাহলে আই এর জায়গাতে আমরা একই কাজ করবো, আমরা আই ইকুয়ালস ডিকিউ বাই ডিটি, এখানে কিউ বাই সি ছিল, কিউ বাই সি থাকলো, আর ই তো ইয়ের মতো থাকলোই। এখন এখানে এটাকে ডাবল ডেরিভেটিভ আছে, ডাবল ডেরিভেটিভকে আমরা দুইবার না লিখে একবারই লিখি, বি স্কোয়ার কিউ বা ডিটি স্কোয়ার, তাই এইভাবে আমরা লিখতে পারি। এটা আগের ইকুয়েশন আগে যা ছিল এটা বাকি অংশটুকু তাই থাকলো, এখানে কোনো চেঞ্জ নাই। তারপরে আমরা যে কাজটা করব, আমাদের এই ইয়েগুলোকে ইকুয়েশন ইটাকে আমরা একটু বামে নিয়ে আসি, বামে নিয়ে এসে আমরা আসলে একটা ফর্মে নিয়ে যেতে চাচ্ছি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে যেতে চাচ্ছি। তুষার আবদুল্লাহ তুমি কি বাইরে, বাসার বাইরে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখন তাহলে করি এটা কি কে বামে নিয়ে গেলাম, তাহলে এখন যেটা হবে কিউ বাই কিউ বাই সি মাইনাস সি, এখন কিউ বাই সি মাইনাস সি এটাকে যদি একটু সিমপ্লিফাই করো তাহলে সি এর সাথে গুণ হলো, তাহলে কিউ মাইনাস সি ডিভাইডেড বাই সি, লসাগু করে আমরা সি পাচ্ছি, তাই না? এটা করা যায়, তাহলে ডান দিকে থাকছে এখন শুধু জিরো। আর একটা কাজ করবো, এবার এই এল টাকে আমরা এখানে রাখতে যাচ্ছি না, এল কে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে এখন ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস আর বাই এল ডিকিউ বাই ডিটি প্লাস কিউ মাইনাস সি ডিভাইড বাই এল সি, এই জিনিসটা মানে এল দিয়ে তুমি এটাকে ডিভাইড করে দিলে সবগুলোকে, তাহলে আমরা ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি। আচ্ছা তাহলে এরপরে কি করা যেতে পারে, এই আর বাই এল, আর বাই এল কে আমরা একটা কনস্ট্যান্ট ধরবো 2b, আর এখানে ওয়ান আছে উপরে আর নিচে আছে এলসি, তাহলে ওয়ান বাই এলসি একটা টার্ম আছে যেটা কিনা একটা কনস্ট্যান্ট অবশ্যই, এই ওয়ান বাই এলসি কে আমরা ধরবো কে স্কোয়ার। দেখো আমাদের কনস্ট্যান্ট গুলোকে একটা করে ধরে নিচ্ছে, আর এবং এল কনস্ট্যান্ট ছিল এটাকে আমরা এখানে ধরলাম, তাহলে এখানে 2b হলো একটা কনস্ট্যান্ট, 2b নিজেও একটা কনস্ট্যান্ট, তারপরে ওয়ান বাই এলসি এটাও একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা আর একটা কনস্ট্যান্ট ধরছি কে স্কোয়ার। তাহলে আমাদের এটা ধরার কারণটা কি, আমরা সবগুলো কনস্ট্যান্ট কে যতখানি রিডিউস করা সম্ভব হয় একটা টার্মে নিয়ে আসলাম, আর আরেকটা যেটা কাজ করব এই একটা টার্মে বা যত কম সংখ্যক টার্মে নিয়ে আসা যেটা নিয়ে আসলাম, তারপরে আমরা এটাকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ধরে নেবো আর কি, রিপ্লেস করে দিলাম এটাকে। এখন এই কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করলাম মানে এই না যে এটা আজীবন এরকম কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস এরকম অবস্থায় থেকে যাবে, এটাকে আমরা পরে ওই বি এর ভ্যালু কত হয় কে এর ভ্যালু কত হয় এই ভ্যালুগুলো কিন্তু আমরা বসাবো, বসানোর পরে এক্সাক্ট ইকুয়েশনটা আমাদের পাবো। আমাদের ইকুয়েশনটা সহজ করার জন্য এই বি এর ভ্যালু কত কে এর ভ্যালু কত মানে আমরা এইভাবে জাস্ট এখানে এই আর ওয়াই এল সমান 2b আর এর সমান কে স্কোয়ার ধরলাম, ইকুয়েশনটা সলভ করা সহজ করার জন্য, এটা না ধরলেও হতো তবে আমাদের একটু কমপ্লেক্স হতো আর কি সলভটা, এটাকে সহজ করে এই কাজটা করা হচ্ছে। তাহলে আমাদের ফাইনালি এটা ধরার পরে যেটা হবে ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস 2b কিউ ডি কিউ বাই ডিটি প্লাস এরপরে যেটা হলো এখানে কিউ স্কোয়ার কিউ মাইনাস সি থাকছে আর নিচে ওয়ান বাই এল সি মানে হলো কে স্কোয়ার, কে স্কোয়ারকে বামে রেখে দিলে। এখন ইকুয়েশনটা চেহারা দেখো, আমাদের ইকুয়েশনে আমাদের কনস্ট্যান্ট গুলো নিয়ে আর কিছু করার নাই, আমাদের এখানে ভ্যারিয়েবল কে কে আছে, ভ্যারিয়েবল আছে হলো কিউ, এখানে কিউ আর এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা টোটালটা আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে ধরতে পারি। এখন এই ভ্যারিয়েবলের মধ্যে আবার এখানে একটা কি কনস্ট্যান্ট বসে আছে, একটা কনস্ট্যান্ট কিভাবে বসে আছে, যেমন সি একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্যাপাসিটরের, আর একটা হচ্ছে ই যেটা কিনা সেল ইএমএফ, তো সেল ইএমএফ এর কোনো চেঞ্জ নাই, ক্যাপাসিট্যান্স এরও কোনো চেঞ্জ নেই। আমরা যদি সি কে ই দিয়ে মাল্টিপ্লাই করি এটা কি হবে তুমি কি কেউ বলতে পারবে, সি আর ই যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কি জিনিস হবে, কে একজন বলো? ক্যাপাসিট্যান্স এর সি এবং ইএমএফ এর ই গুণ করলে পরে আমরা কি পাবো, একদম বেসিক ইকুয়েশন। তোমরা যারা একদম ফার্স্ট ইয়ার থেকে পর্যন্ত একটা ক্লাসও করোনি, মানে তোমরা মনে করো ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হওনি, অনার ইয়ারটা ইন্টারমিডিয়েট পাস করেছো, তারও এই জিনিসটা বলতে পারবে কোশ্চেনটার অ্যানসার। স্যার ওয়ার্ক ওয়ার্ক না, এটা ওয়ার্ক না,
স্যার ওয়ার চার্জ প্ল্যান, হবে? চার্জ হবে, অবশ্যই চার্জ হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো এটা কি হবে, চার্জ হবে। কি করে হবে চার্জ, কারণ হলো আমরা জানি যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আমরা আবার আগের ইকুয়েশনে ফিরে যাই, সি বাই সি ইকুয়ালস টু কিউ বাই ভি কথা জানি, লিখেছিলাম এদিকে একটু দেখলাম। যাক, উপরে কোনো জায়গায় লেখা আছে, এটা একটু দেখবো। সি ইকুয়ালস টু কিউ বাই ভি আমাদের যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা স্যার যদি তুমি, নিচে চলে গেছে স্যার। হ্যাঁ এটাই। তাহলে এখানে কি আছে, ভি আছে। ভি মানে কি, আমাদের ই, তাই না, ইএমএফ পটেন্সিয়াল আর কি। ইটাও পটেন্সিয়াল, ভিটাও পটেন্সিয়াল। তাহলে এই ই দিয়ে বা ভি দিয়ে যদি সি কে গুণ করো তাহলে কি হয়, চার্জ হয়। ডাইমেনশনটা কি, ডাইমেনশন হচ্ছে চার্জের ডাইমেনশন, আমি এটা জানতে চেয়েছি। তো আমরা যেটা পাচ্ছি, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের চার্জ। আমরা আছে এখানে ফিরে আসি আবারও, আমরা এই যে এখানে যেটা করেছি সিই, আমরা গুণ করেছি সিইটা, মূলত আমাদের চার্জ। এখন কেমন চার্জ, চার্জ হচ্ছে ম্যাক্সিমাম চার্জ। কেন ম্যাক্সিমাম হলো, কারণ হলো সিটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা সাপ্লাই দিতে পারে ওই ইএমএফ সোর্সটা। তাহলে এখানে আমাদের যেটা হবে, এটা হলো আমাদের ম্যাক্সিমাম চার্জ হবে, এবং ক্যাপাসিটর ম্যাক্সিমাম যে পরিমাণ চার্জ স্টোর করে এটার ভ্যালু হচ্ছে কিউ নট। আমাদের আমাদের যেখানে যেটা আমরা ধরে নিচ্ছি যে পরিমাণ ম্যাক্সিমাম চার্জ স্টোর করবে সেটা হচ্ছে কিউ নট। আমাদের ইয়েটা বোঝা পারো, আমাদের কারেন্ট, একটা চার্জ যখন এখানে ফ্লো করা শুরু করবে, সে সব প্রথমে দেখবে এখানে অনেক বাধা, প্রথমে যেহেতু ইন্ডাক্টর অনেক বাধা, তারপরে এখানে বাধা একদমই নাই, এপাশ থেকে এপাশ চলে যেতে পারবে এরকম একটা মনে হবে, তারপরে আর এর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে এসে এখানে একটা ড্রপ ঘটাবে। এখন বিষয় হলো এটা কতক্ষণ চলবে। আসলে একটা ইলেকট্রন তোমার এখান থেকে কখনো পুরো পথ ঘুরে আবার এখানে ফিরে আসে না। যেটা হয় সেটা হলো এখান থেকে কিছু ইলেকট্রন যাবে, এখান থেকে আমরা নেগেটিভ পার্থক্য শুরু করি, তো নেগেটিভ যে টার্মিনালটা ছিল এখান থেকে একটা ইলেকট্রন যাবে এই রেজিস্টারের মধ্যে দিয়ে, এখানে কিছু ড্রপ ঘটাবে এবং তারপরে এই প্লেটে এসে জমা হবে। এখানে যতগুলো ইলেকট্রন জমা হলো ঠিক ওই একই পরিমাণ ইলেকট্রন এর মধ্যে দিয়ে এদিকে যাবে, এবং এই যে ইলেকট্রন এখানে আসলো এবং গেল, এইটুকুতে এখানে মনে হবে কোনো বাধা নাই। বাধা পাচ্ছে কোথায়, বাধা পাচ্ছে হলো এখানে এবং এখানে। তারপর আস্তে আস্তে এটা মানে এই চার্জ জমা হওয়া শুরু হবে। চার্জ জমা হওয়া শুরু হলে পরে তোমার এখানে ইলেকট্রন যেতে এখানে একটু বাধা পাবে, কারণ হলো এখানে চার্জ আছে আগে থেকে, আর এখান থেকে যেতে সমস্যা হবে, কারণ হলো এখানে ওই একই পরিমাণে চার্জ তুমি এখান থেকে নিতে পারবে। তাহলে সব মিলে এটাতে আস্তে আস্তে বাধা তৈরি হতে থাকবে, এটাতে বাধা কমতে থাকবে, আর এখানে বাধা যে পরিমাণ ছিল সেই পরিমাণে থাকবে। তাহলে টোটালি এখানে বাধা ম্যাক্সিমাম হয়ে যাবে কখন, যখন এখানে ফুললি চার্জ হয়ে যাবে ক্যাপাসিটরটা। তাহলে আর কোনো ইলেকট্রন এখানে আসবে না, তাহলে এখান থেকে ইলেকট্রন কোনো এখান থেকে এখানে আসতে পারবে না, ফাইনালি এখানে কোনো আর প্রভাব হবে না, তার মানে বাধাটা ম্যাক্সিমাম হয়ে গেছে আমরা ধরবো ওই সময়তে। তো যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলি। তাহলে এখন যে ম্যাক্সিমাম যে চার্জটা হলো, ওই চার্জের ভ্যালু হচ্ছে আসলে কিউ নট। তো এটা নিয়ে আমরা পরে এখানে এটাকে কিউ নট বসাবো, কিন্তু আমাদের আগে যে কাজটা দেখো, এখানে কিউ বাই সি, কিউ মাইনাস সি, এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল। এটাকে আমরা যদি এক্স ধরি, এটা যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের বেশ কিছু সুবিধা হয়। এক্স যদি আমরা ধরি তাহলে সুবিধা হয় কিভাবে, যে ডি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যদি আমরা করি, বা ডিএক্স বাই ডিটি আগে যদি করি, এটাকে আমরা আগে লিখি তাহলে সুবিধা হবে। ডিএক্স বাই ডিটি যদি আমরা করি তাহলে কি হয়, তাহলে ডিএক্স বাই ডিটি আমরা প্রথমে লিখলাম। এখন দেখো, তাহলে ডিএক্স বাই ডিটি সমান কত হয়, আমরা যদি এটাকে টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ নিই, তাহলে কিউ, কিউটা আমাদের ভ্যারিয়েবল, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টি কিউ বাই ডিটি হয়, কিন্তু সি কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডেরিভেটিভ নিলে পরে জিরো হয়ে যায়। আবার সেকেন্ড টাইম যদি ডেরিভেটিভ নাও ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে এখানে ডানে ডি কিউ ডি স্কোয়ার কিউ বাই ডিটি ডি স্কোয়ার এটা এখানে থাকে, এটা আমরা পাচ্ছি। তার মানে এটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিই এক্স, তাহলে ওই এক্স এর রেসপেক্টে আমরা এগুলো সবগুলোকে, প্রত্যেকটা তিনটা টার্মকে আমরা কমনলি এটাকে প্রকাশ করতে পারছি। তাহলে এটা আমাদের জন্য একটা সুবিধা, আমরা এই কাজটা করব, এই কারণে এটাকে এক্স ধরে নেওয়া হয়েছে, যাতে এটা সিম্পলিফাই করা যায়। হ্যাঁ, তো এই পর্যন্ত আমরা নিলাম, এবং আমাদের ইকুয়েশনের ফাইনাল চেহারা দাঁড়ালো এটা। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের চেহারা দাঁড়াচ্ছে এটা আর কি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2b ডি এক্স বাই ডিটি প্লাস কে স্কোয়ার এক্স, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এটা কত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন কে বলতে পারবে, তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো ম্যাথমেটিক্যাল মেথডে? অর্ডার স্যার ওয়ান, ওয়ান, সেকেন্ড অর্ডার স্যার। সেকেন্ড অর্ডার। ও সরি সরি, অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে আমাদের হাইস্ট ডিফারেনশিয়াল প্রেজেন্ট যেটা থাকে, এটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, তাই না? আমাদের হাইস্ট ডিফারেনশিয়াল কত প্রেজেন্ট হয়েছে, সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে এটার অর্ডার 2। এখন এই সেকেন্ড হাইস্ট যে ডিফারেনশিয়ালটা, এটার যে পাওয়ার, এটাকে আমরা বলি ডিগ্রি, তাই না?
তা আমাদের এই ইকুয়েশনের হাইস্ট ডেরিভেটিভ আছে হলো ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এবং এটার পাওয়ার হচ্ছে ওয়ান। এটার পাওয়ার ওয়ান মানে হলো এটার এটাকে ব্র্যাকেট যদি আমরা ধরি, তাহলে এরপর এরপর কোনো পাওয়ার কি আছে আমাদের? এর উপরে আর কোনো পাওয়ার নাই। তাহলে যেহেতু পাওয়ার নাই, তাহলে এটার ডিগ্রি হচ্ছে ওয়ান। যাই হোক, আমাদের এখানে পাওয়ার আর ডিগ্রি এটা আমাদের দরকার হবে না। তারপর বললাম যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা পড়েছো, এটা জানতে হবে যে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই জাতীয় ইকুয়েশন গুলোকে সলভ করার জন্য আমরা কি করি, সব প্রথমে একটা জেনারেল ইকুয়েশন ধরে নিই। এই জেনারেল ইকুয়েশন ধরে আমরা এটাকে সলভ করে পরে ওই জেনারেল ইকুয়েশনে আমাদের কিছু কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্টের ভ্যালু গুলো আবার আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করি, বের করে ওই ইকুয়েশনে বসাই এবং আমরা ফাইনালি সলিউশনটা পাই, তাই না? আবারও বলছি, আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলভ করার জন্য আমাদের কমন যে নিয়মগুলো ফলো করি সেটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন প্রথম জেনারেল সলিউশন ধরে নিই। জেনারেল সলিউশনটা ধরে নিয়ে আমরা এটাকে কিছু ট্রিটমেন্ট করি, কিছু আমরা স্টেপ এটাকে সিমপ্লিফাই করি, এবং ফাইনালি আমাদের যখন মনে হয় এটা সিমপ্লিফাই হয়ে গেছে, তখন আমরা ওই কনস্ট্যান্টের ভ্যালু গুলো ইনিশিয়াল কন্ডিশন থেকে বের করে আবার ওখানে বসিয়ে দিই, তারপরে আমরা ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে যাই। এখন কেউ কি বলতে পারবে যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন এটা, এর সলিউশনটা কি হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি হবে, প্যারামিটার কোনটা হবে সলিউশনের প্যারামিটারটা কোনটা হবে, আমরা মানে কোন ভ্যালুটা আমরা বের করব? থ্রেক্স এক্স হবে। হ্যাঁ, আসলে এক্স এর মাঝে আসলে কি, এক্স এর মাঝে আসলে আছে হলো কিউ। আমরা আসলে জানতে চাই কিউ কে, তাই না? আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদিও আমরা এক্স এর মাধ্যমে এখানে লিখেছি, আমাদের সলিউশন অবশ্যই এক্স রিলেটেড একটা সলিউশন হবে, এবং সলিউশনটা থেকে আমরা যেটা আসলে জানতে পারবো সেটা হচ্ছে এক্স এর মাঝে কি আছে কিউ, আমরা কিউটাকে বের করে নিয়ে আসবো, এটা আমাদের উদ্দেশ্য। তা আমরা এরকম কেন করলাম? কারণ আমাদের এটাকে সহজ করার জন্য। এছাড়া আমাদের যদি এরকম ভ্যালু যদি রাখতাম, এক্স এর জায়গাতে আমাদের এতখানি অংশ থাকতো, 2b এর জায়গাতে আমরা এল বাই আর বাই এল থাকতো, কে স্কোয়ার জায়গায় এরকম থাকতো, এগুলো নিয়ে আমাদের এটাকে মানে সলিউশনটা করা আমাদের একটু কঠিন হতো আর কি। এই কারণে আমরা এইভাবে একটা ফর্মে নিয়ে আসলাম। এখন একটা জেনারেল সলিউশন হচ্ছে এক্স ইকুয়ালস টু এই মানে এই টু ডি পাওয়ার মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি প্লাস বি ই টু ডি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল আর কি, এক্সপোনেনশিয়াল মাইনাস বি এবার মাইনাস, এখানে আগে প্লাস ছিল এখন একটা মাইনাস, বি মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি, টিটা আমাদের সম্পূর্ণ ব্র্যাকেট এবং এইটুকু অংশ এটা এক্সপোনেনশিয়াল এর পাওয়ার হিসাবে আছে, মানে এই যে তোমার টি সহ এইটুকু যেটুকু আমরা ব্লক করলাম এখন, এটা এক্সপোনেনশিয়াল এর পাওয়ার হিসাবে আছে। একই রকম ভাবে এখানেও তাই, কিন্তু ওই পাওয়ারটা এখানে একবার মাইনাস টার্ম প্লাস টার্ম, একবার এখানে মাইনাস টার্ম, এবং এই দুটোর জন্য আমরা এখানে আলাদা আলাদা একটা কনস্ট্যান্ট ধরেছি এ এবং বি। এ এবং এই বি এর ভ্যালু কত হয় এটা আমাদের বের করতে হবে, এটা বের করে আমরা এখানে আবার বসাবো এবং ফাইনালি বি এবং কে এর ভ্যালু গুলো বসাবো আমার এবং এক্স এর ভ্যালুটা নিয়ে আসবো আর কি এখান থেকে। তো এক্স টাকে আমরা এখন একটু চেঞ্জ করি, আমাদের এক্স এর যে কাজটা এটা আমাদের হয়ে গেছে, আমাদের এরকম একটা ইকুয়েশন নিয়ে আসাতে এক্স এর কাজ ছিল, এখন এটাকে আমরা কি করবো, এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, কিউ মাইনাস সি, এবং তারপরে যেটা করবো কিউ মাইনাস সি এর জায়গাতে সি টা কি আমাদের আগে বলেছি এটা আমাদের ম্যাক্সিমাম চার্জ, তাহলে এটা আসলে হচ্ছে কিউ মাইনাস কিউ নট, কিউটা হচ্ছে আমাদের যে কোনো সময় চার্জ আর কিউ নট হচ্ছে ম্যাক্সিমাম চার্জ। তাহলে এই এক্স যেখানে ছিল সেটা আমরা বলতে পারছি কিউ মাইনাস কিউ নট ইকুয়ালস টু এ ই টু ডি পাওয়ার মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার প্লাস মাইনাস কে স্কোয়ার ইন্টু টি প্লাস বি ই টু ডি পাওয়ার মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি, এই ভ্যালু গুলো আমরা এখানে যেভাবে ছিল এটা বসালাম। এখন এই কিউ নট এটা আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের বের করার বিষয় না, তাহলে যেটুকু অংশ এখানে ছিল এটাকে আমরা সমানের ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে আমাদের ফাইনালি যেটা আমরা বের করবো কিউ, কিউ ইকুয়ালস টু তাহলে এবার থাকছে হলো কিউ নট প্লাস এই মানে উপরে যা ছিল তাই আর কি, এইটুকু আমরা নিয়ে আসলাম। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? 4 নম্বর ইকুয়েশন পর্যন্ত নাই। এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করি, ইনিশিয়াল কন্ডিশন যদি অ্যাপ্লাই করি তাহলে ইনিশিয়াল কন্ডিশন মানে কি, যে সময় যখন শুরু টি যখন জিরো, টি যখন জিরো তখন আমাদের কিউ জিরো, তাই না? চার্জ যখন মানে সময় যখন শুরু ওই সময় তো আমাদের চার্জ ফ্লো হওয়া শুরুই হয়নি, একদম শুরু অবস্থায় আছে, মানে মানে কেবল একটু সময় গেলে পরে চার্জটা ফ্লো হওয়া শুরু করবে। তাহলে যখন টি জিরো তখন আমরা কিউ জিরো ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে কিউ যদি জিরো হয় তাহলে ডান দিকে টি এর ভ্যালু গুলো আমরা এখানে বসাবো, কি এর ভ্যালু আমরা এখানে জিরো বসালাম, এটা কিউ তো কোনো চেঞ্জ করার কিছু নাই, এটার পাওয়ার যেহেতু আমাদের এখানে টি এখানে গুণ আকারে আছে, তাহলে আমাদের এই টি টা জিরো হওয়া মানে হলো এটা পাওয়ারটা জিরো হয়ে যাওয়া, এবং কোনো কিছু পাওয়ার জিরো হলে এটা হয় ওয়ান, তাহলে এখানে কিউ নট প্লাস এ। আর একই রকম ভাবে এখানেও এটাও জিরো হয়ে গেল, এবং এটা আমাদের যেটা হবে এ প্লাস বি, কিউ নট
প্লাস এ প্লাস বি, এটা আমাদের হচ্ছে টি যখন জিরো তখনকার কথা। তাহলে এখান থেকে আমরা এই এ প্লাস বি এর একটা ভ্যালু পাচ্ছি, এ প্লাস বি ইকুয়ালস টু কিউ নট, এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিই 5 নম্বর ইকুয়েশন আমাদের আগে থেকে দিয়ে, এটা 5 নম্বর ইকুয়েশন হয়। তাহলে এই এ প্লাস বি ইকুয়ালস টু আমাদের কিউ হচ্ছে আর কি। আমাদের কি দরকার, আমরা আগে বলেছি যে ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা এটা বসাবো এবং তারপরে এই এ বি বা যতগুলো কনস্ট্যান্ট আমরা ধরেছি সবগুলো কনস্ট্যান্টের ভ্যালু আমাদের বের করতে হয়। তো এ বি আমাদের কনস্ট্যান্ট, আমরা এ বি এর ভ্যালু জানতে চাই। এখন আমাদের সহজটা কি, আমরা যখন এ প্লাস বি একটা কিছু আমরা জানতে পেরেছি, আমরা যদি এ মাইনাস বি জানতে পারি তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করে এ আর বি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। জানো আমাদের বীজগণিত আগে যেরকম ভাবে করতাম ক্লাস 9-10-এ, এ বি এর ভ্যালু মানে এ প্লাস বি এর ভ্যালু যখন আমরা জানি, এ মাইনাস বি এর ভ্যালু যখন জানি, তখন ওই ইকুয়েশন গুলোকে আমরা যোগ করি, একবার একবার যোগ করি একবার বিয়োগ করি, তারপরে এ আর বি এর ভ্যালু বের করে নিয়েছি। একই রকম কন্ডিশন আমরা যাবো। তো সেভাবে যাওয়ার জন্য আমাদের এ মাইনাস বি দরকার। এখন এ মাইনাস বি কিভাবে পাবো, এই যে কিউ এর যে ইকুয়েশনটা ছিল আগের, এটাকে আমরা আবার টার্গেট করি। এখন এখান থেকে মাইনাস পাওয়ার উপায় হলো সেটা হচ্ছে যে তুমি যদি এই এ এর আগে অথবা বি এর আগে কোনোভাবে মাইনাস নিয়ে আসতে পারো। মাইনাস কিভাবে নিয়ে আসা যাবে, একটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা ছিল এটা বামে আসবে, মানে টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা বামে আসবে এবং এখানে একটা মাইনাসের ব্যাপার চলে আসবে তখন। তাহলে এই কাজটা আমরা করার জন্য ইকুয়েশন 4 কে একবার ডিফারেন্সিয়েট করি, এটা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এখানে dq বাই dt প্লাস কিউ কে ডিফারেন্সিয়েট করলে যেটা জিরো, কারণ এটা রেট অফ চেঞ্জ অফ টাইম উইচ ইজ মানে এটা এটা টাইম টাইমের রেসপেক্টে যে চেঞ্জ এটা আমরা এখানে জিরো পাবো, কারণ এটা ম্যাক্সিমাম চার্জ, এটা কোনো চেঞ্জ নাই টাইমের রেসপেক্টে। তাহলে এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি কি, এ তো বাইরে থাকলো, এ বাইরে থাকছে, এখন তাহলে এই টি এর সাথে যেটুকু অংশ মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা বামে থাকলো গুণাকারে, ইন্টু ই টু ডি পার আগে যা ছিল তাই, মানে ডিডিএক্স অফ এম এক্স, ই টু ডি পার এম এক্স, ডিডিএক্স অফ ই টু ডি পার এম এক্স ইকুয়ালস টু আমরা কি বলি এম ই টু ডি পার এম এক্স, তাই না? আমাদের এখানে এইটুকু অংশ হলো মানে ব্র্যাকেটের মাঝে যেটুকু আছে সেটা হলো এম আর এটা হচ্ছে এক্স, ডিডিএক্স অফ ই টু ডি পার এম এক্স ইকুয়ালস টু এম ই টু ডি পার এম এক্স, ওই ফর্মুলা অনুযায়ী এখানে গেছি আমরা। তাহলে এম টাকে আমরা বামে গুণ করে দিলাম, মানে কনস্ট্যান্টে গুণ করে দিলাম, ইন্টু ই টু ডি পাওয়ার এম যা ছিল তাই ইন্টু এক্স, তাই না? ওইরকম ভাবে আমরা এটা গেছি, এটা একদম সহজ তুমি বুঝতে পারবে। প্লাস বি, বি এর জায়গায় একই কথা, এখানে যেটুকু আমাদের কনস্ট্যান্ট ছিল উপরে মানে এম ছিল, এম এর জায়গায় যারা যা ছিল এটাকে আমরা বাইরে গুণ আকারে রাখলাম, ইন্টু ই টু ডি পাওয়ার আগে উপরে যা ছিল এটা তাই থাকলো। আচ্ছা এটা ইকুয়েশনটা একটু বড় বুঝতে মনে হতে পারে যে একটু বড় মনে হচ্ছে, কিন্তু এটা করতে যাবে দেখবে যে একদমই সহজ, কোনো জটিল কিছু নাই, একদম সহজ আকারে করা আছে আর কি। তাহলে আমরা এরকম ভাবে নিলাম। এখন আমরা আবার এই ইনিশিয়াল কন্ডিশন যেটা ছিল এট টি ইকুয়ালস টু জিরো, এটা আমরা আবার বসা কি হয়, তাহলে ইনিশিয়াল কন্ডিশন যদি টি ইকুয়ালস টু জিরো হয় তাহলে জিরো হলে আমাদের কিউটা জিরো, তাই না? তাহলে ডিকিউ ডিকিউ বাই ডিটি কি হবে, এটাও জিরো হবে। ইনিশিয়ালি আমাদের চার্জটা যেহেতু জিরো ছিল তাহলে রেট অফ চেঞ্জ অফ চার্জ এটাও আমাদের জিরোই হবে, এটা আমরা বলছি এখানে জিরো। তাহলে বামে যেটা ছিল ডিকিউ বাই ডিটি এটা সময়ের শুরুতে শূন্য, তাহলে এটা জিরো হলো। এরপরে আমরা মাইনাস মানে এ এইটুকু অংশ যা ছিল এটা হুবহু একই রকম থাকলো, শুধু এক্সপোনেনশিয়াল পাওয়ারটা এটা জিরো হয়ে যায়, এক্সপোনেনশিয়াল পাওয়ারটা যদি জিরো হয় তাহলে এখানে এটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু অংশ আমাদের আর থাকছে না, মানে ই এক্সপোনেনশিয়াল যে অংশটা এটা থাকছে না। একই রকম ভাবে এটার এক্সপোনেনশিয়াল অংশটা থাকবে না, শুধু বি মাইনাস বি রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এইটুকু অংশ থাকবে। তো আমরা এটাকে আমরা যদি একটু করি সিম্পলিফাই যদি করি, গুণ করে এটাকে এ দিয়ে যদি গুণ করে তাহলে এখানে মাইনাস এ বি প্লাস এ ইন্টু রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে আবার অবশ্য পরে, তাহলে এখানে মাইনাস বি বি তারপর মাইনাস বি ইন্টু রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এটা থাকবে, এবং এটাকে এ আর বি অংশগুলোকে বামে নাও, মানে একই জাতীয় জিনিসগুলোকে বামে নাও, যার সাথে বি আছে স্মল বি এটাকে আমরা ডানে নিয়েছি মনে করো, এবং ডানে নিয়ে গেলে আমাদের যেটা হবে সেখানে একটা ওই বি কমন যাবে এবং বি ইন্টু এ প্লাস বি এটা থাকবে। আর বাম দিকে থাকবে কি, বাম দিকে থাকবে হলো যে এই রুট সহজে টার্ম গুলো, এবং এটাকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকবে হলো রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। এটা বুঝতে পারছো কি, একদম পারার কথা আর কি, এটা এক লাইন এখানে জাম্প করা আছে কিন্তু একদম মানে বাচ্চা লাইন গুলো জাম্প করা আছে আর কি, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখান থেকে আমরা যদি একটু এ পাশে যদি পাঠিয়ে দাও, এ প্লাস বি এর ভ্যালুটা কত আসলে, এ প্লাস বি এর ভ্যালু কত কেউ কি বলতে পারবা?
এ প্লাস বি এটা সমান কত, কিউ নট কিউ নট, এটা আমরা পেয়েছি যে পাঁচ মাইনাস নম্বর কিউ ইকুয়েশন, মাইনাস কিউ নট মাইনাস কিউ নট। হ্যাঁ এই যে এখানে আমরা যেটা পেয়েছি মাইনাস কিউ নট, এই ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস কিউ নট যদি এখানে বসাই তাহলে আমাদের হবে মাইনাস বি ইন্টু কিউ নট, এটা থাকছে। এবং এই যে কনস্ট্যান্ট যেটা রুট সহজ অংশটা আছে এটাকে এখন ডানে পাঠিয়ে দাও। তাহলে এখন আমরা যেটা পাচ্ছি এ মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস বি কিউ নট ডিভাইডেড বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে আমাদের দেখো একটা এ প্লাস বি অংশ আছে এটা, এবং আমরা এখন আবার এটা এ মাইনাস বি অংশটাও পেয়ে গেছি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি যখন আমরা পেয়ে গেলাম তখন আমরা এটাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। যদি যোগ করো তাহলে এ অংশটা পাবা, যদি বিয়োগ করো তাহলে বি অংশটা পাবা, তাই না? যেহেতু বি এর আগে মাইনাস আছে তাহলে এটা বিয়োগ করলে বিটাই পাবা। তাহলে এ কে যদি আমরা মানে এই দুই ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে টু এ ইকুয়ালস টু এটা প্লাস এটা হয়, তাই না? এবার আমরা কি করবো, এটাকে হাফ করে দেবো পাশে নিয়ে যে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে, হ্যাঁ কেউ কিছু বলবা? তাহলে এখানে যেটা হবে এ ইকুয়ালস টু মাইনাস হাফ কিউ নট, কিউ নট কে আমরা কমন নিয়েছি আর কি, এখানে আসলে 1/2 ইন্টু কিউ নট প্লাস এটা এখানে থাকে আর কি, কিউ নট প্লাস কিউ নট ডিভাইড বাই এই সম্পূর্ণ অংশটা, কিউ নট বি ডিভাইড বাই এটা। তো আমরা এখান থেকে কমন নিয়েছি কিউ নট কে, কিউ নট কে কমন নিলে পরে আমরা যেটা পাচ্ছি হাফ কিউ নট ইন্টু 1 প্লাস বি ডিভাইড বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা এখানে হয়। একই রকম ভাবে দুটোকে যদি বিয়োগ করো, মানে এই 5 নম্বর ইকুয়েশন থেকে 6 নম্বর ইকুয়েশনকে যদি বিয়োগ করো তাহলে হয় টু বি ইকুয়ালস টু এটা মাইনাস এটা, এটা মানে সেটা। তাহলে আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে মানে এটাকে কমন নেওয়ার পরে মাইনাস হাফ কিউ নট ইন্টু 1 মাইনাস বি ডিভাইড বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা সলভ করলে ইজিলি এটা পেয়ে যাবে আর কি। এটা না মানে না বোঝার কিছু নাই তোমাদের। আমরা এর পরে যেটা করি সেটা হলো আমাদের এখন ওই এক্স এর ইকুয়েশনটা আমরা একটু খেয়াল করি, আমরা যেটা কিউ এর ভ্যালু এখানে বের করেছি আর কি পরে, যেটা এটা আমাদের সলভ করার বিষয় আর কি, মানে আমাদের যেটা সলিউশন হবে এই সলিউশনটা আমরা জেনারেল সলিউশন থেকে একটু সিমপ্লিফাই করে আমাদের সলিউশনটা হবে এই টাইপের। এখন এই টাইপের মধ্যে আমাদের কিছু কনস্ট্যান্ট ছিল এ আর বি, এই এ আর বি এর ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে এ আর বি এর ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিউ নট আগে ছিল ইকুয়েশনে প্লাস এ ইন্টু ই টু ডি পাওয়ার সামথিং, এটা এইটুকু অংশ ছিল, এই জায়গাতে ছিল আমাদের এ প্লাস এ, তো প্লাস এর জায়গাতে তাহলে তুমি এটা বসিয়ে দিলে, তাই না? বুঝতে পারছো এটা? তারপরে মাইনাস এখানে এখানে আসলে প্লাস বি ছিল, তাহলে প্লাস বি এর জায়গাতে তাহলে এখন কি হবে এইটুকু অংশ ইন্টু ই টু ডি পাওয়ার, এটা দেখো এটা বুঝতে অসুবিধা নাই, আমরা জাস্ট যে এই যে ব্লক করলাম যেটুকু অংশটা এই দুই অংশে একবার এর জায়গাতে মানে এ বসেছি বামেরটা এ এবং ডানেরটা বি, বাকি ইকুয়েশন আগের মতো, এই যে এখানে যেটা ছিল আমাদের একই ইকুয়েশন আমাদের এখানে হবে কিউ নট প্লাস এ ইন্টু ই টু ডি পাওয়ার এইটুকু অংশ প্লাস বি ইন্টু ই টু ডি পাওয়ার এইটুকু অংশ। আমাদের এটা হাতে কলমে করলে একটু সুবিধা হতো, তোমরা যখন হাতে লিখলে একটু তোমাদের সুবিধা হতো, কিন্তু এটা এখন তো কি বলবো আর অনলাইন ক্লাসে তো এছাড়া কিছু পারলাম না এই পর্যন্ত, তোমাদের বোর্ডে গুলো করা যেত আর কি, তো তোমাদের এটা হাতে লিখতে হতো আর কি, বোর্ডে লিখলেও তো তোমরা হাতে লিখবে না, বিষয়টা একই হয়ে যাবে। তো যাই হোক আমরা এখানে একটু বুঝি, তোমরা এটা প্র্যাকটিস করবে বাসায়। তাহলে এটা আমরা এই কিউ এর ভ্যালুটা এভাবে বসাতে পারছি। এখন আরেকটা কাজ করা যায়, সেটা হলো এবার এটা থেকে আমাদের আরেকটু সিম্পলিফাই কিভাবে করা যেতে পারে, এটা থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি কিভাবে, আমাদের কিছু কমন যায় কিনা দেখো। দেখো আমাদের এখানে কিছু কমন যায় যে এই ই টু ডি পাওয়ার মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি, এটাকে আমরা একটু যদি ভেঙে ফেলি তাহলে এখানে ই টু ডি পাওয়ার মাইনাস বি টি ইন্টু ই টু ডি পাওয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি, এটা তো আমার এখানে থাকবে। একই রকম ভাবে এখানে তাই এক্সপোনেনশিয়াল কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, তাই না? আমরা জানি কি যে বেসটা একই থাকলে পাওয়ারটা যোগ হয়, তাহলে ওভাবে বেসটা একই রেখে আমরা এটাকে যদি গুণ আকারে রাখি তাহলে আমরা এভাবে লিখতে পারি। তারপর আমরা যেটা করব এই যে এই হাফ কিউ আর এখানকার এক্সপোনেনশিয়াল কে ভেঙে যেটা ওই বি টি যেটা আমরা ছিল এটা এখানেও আছে এই টার্মেও আছে, তাহলে এই দুই টার্মে আমাদের এই অংশগুলো কমন থাকছে। তাহলে কমন অংশটা কি যে 1/2 কিউ নট ই টু ডি পাওয়ার মাইনাস বি টি, এটুকু অংশ যখন কমন এটাকে আমরা যদি কমন নিয়ে নিই মানে দুইটা টার্ম থেকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস বি ডিভাইড বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু ই টু ডি পাওয়ার এই বিটাকে বাদ দিয়ে যা থাকে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি, টিটা কিন্তু আমাদের রুটের বাইরে আছে। একই রকম ভাবে 1 মাইনাস বি ডিভাইড বাই রুট অফ বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু ডি টু পাওয়ার বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইন্টু টি, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন আর কি। আমাদের ফাইনালি এটাকে সলভ করে এ কিউ ভ্যালুটা আমরা পেলাম।
এখন এ কিউ এ আমাদের এখানে দেখো যে রুটের মধ্যে আছে হলো বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা আমাদের যদিও কনস্ট্যান্ট, আমরা এই ভ্যালুগুলো বসাবো, তবে এটা বসানোর আগে আমাদের আরেকটু কিছু কাজ আছে। কাজটা হলো এই যে বি এর ভ্যালু আর কে এর ভ্যালু কেমন হতে পারে। হতে পারে বি এর ভ্যালু কে এর থেকে বড়, মানে বি স্কোয়ার ভ্যালু কে স্কোয়ার থেকে বড়। যদি এটা বড় হয় তাহলে রুটের মধ্যে অংশটা এটা একটা রিয়েল নাম্বার হবে, এটা একটা রিয়েল নাম্বার হবে, তাহলে আমাদের এটাও একটা এক্সপোনেনশিয়াল উপর একটা রিয়েল নাম্বার, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর একটা রিয়েল নাম্বার থাকবে, এটা অংশটা মানে সম্পূর্ণটা একটা রিয়েল থাকবে এবং সাথে এক্সপোনেনশিয়াল অংশও থাকছে। এবং এক্সপোনেনশিয়াল কত, এখানে একটা অংশ, এটা একটা, এটা একটা, তিনটা এক্সপোনেনশিয়াল ফাংশন এখানে আছে। এবং এটাকে যদি প্লট করা হয় টাইমের এগেনস্টে, তাহলে এদিকে এক্স এ বরাবর টি আর এদিকে ওয়াই বরাবর কিউ, তাহলে এই যে নিচে যে কার্ভটা দেখছো 1 নম্বর, এরকম ধরনের একটা কার্ভ ফর্ম করবে আর কি। তো এই এই কন্ডিশনটাকে বলা হয় ওভার ড্যাম্পড কন্ডিশন, এটাকে বলা হয় ওভার ড্যাম্পড কন্ডিশন। ড্যাম্পিং তোমরা পড়েছো, কোনো কিছুকে থামিয়ে দাও, মানে যে ওয়েভস এন্ড ভাইব্রেশনে তোমরা ড্যাম্পিং পড়েছো, যে ভাইব্রেশনটাকে থামিয়ে দেয় যেটা, সেটাকে আমরা বলি ড্যাম্পিং, তাই না? তো এটা হচ্ছে আমাদের ওভার ড্যাম্প। ড্যাম্পিংটা মানে তোমার আছে মোটামুটি, ড্যাম্প এখানে আছে আর কি। এরপরে কন্ডিশনটা আমরা এখানে যাই, ওভার ড্যাম্প বলতে কি, এটা আমাদের ডেড বিট, কোনো ধরনের অসিলেশন এখানে থাকবে না। দেখো কোনো অসিলেশন নাই একদম, এটা অসীমের যে এটা ম্যাক্সিমাম চার্জের সমান হয়ে যাবে, এর মাঝে কোনো জায়গাতে একটা অসিলেশন নাই, এই কারণে আমরা বলছি ওভার ড্যাম্প। কোনো এখানে অসিলেশন তুমি পাবে না, বা ডেড বিট বলতে পারো এটাকে। আচ্ছা, তারপরে আর একটা কন্ডিশন হতে পারে যে বি বি স্কোয়ার আর কে স্কোয়ার সমান, তো যদি এটা সমান হয়ে যায় তাহলে এইটুকু অংশ জিরো হয়ে যাবে, তাই না? এইটুকু অংশ আমাদের, সরি এটা বলছি, এটা আমাদের কি হবে, জিরো দিয়ে তুমি এটাকে ভাগ করছো। তাহলে এটা পাওয়ার, এটা তুমি বোঝার আগে, যাক এটা একটা ইনফিনিট একটা নাম্বার হয়, কিন্তু এটার যে পাওয়ারটা আছে সেটা দেখো এটা কি হয়, এইটুকু অংশ আমাদের জিরো হয়ে যায়, এটা আমাদের জিরো হয়ে যায়। তো ফাইনালি আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের মূলত এই জায়গাটাই কিউ নট এখানে থাকছে, কিউ নট, কিউ নট এখানে থাকছে, এবং এটুকু এখানে কিছু আমাদের একটা কনস্ট্যান্ট এখানে থাকবে যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে গুণাকারে। তাহলে এটা খুবই অল্প সময়ের মধ্যে এটা ম্যাক্সিমাম চার্জ কিউ নটে এটা চলে আসবে আর কি, চলে আসতে পারবে। তো তাহলে এইটুকু যে অংশটা হলো এটা, এটাকে আমরা বলবো এবার ক্রিটিক্যালি ড্যাম্পড একটা কন্ডিশন। আগে যেটা ড্যাম্পিং ছিল এটা তো কোনো ধরনের অসিলেশন ছিল না, কিন্তু তারপরও আমাদের এটা ইয়াটা ওই যে চার্জ ম্যাক্সিমাম চার্জ হতে কিছু সময় লেগেছিল, কিন্তু এটা আরো কম সময়ের মধ্যে এটা ম্যাক্সিমাম চার্জে চলে আসবে, এই কারণে এটাকে আমরা বলছি ক্রিটিক্যালি ড্যাম্পড কন্ডিশন, যখন বি স্কোয়ার আর কে স্কোয়ার সমান হবে। আর একটা কন্ডিশন হতে পারে যে বি স্কোয়ারটা এই কে স্কোয়ারের থেকে ছোট, যদি বি স্কোয়ার কে স্কোয়ারের থেকে যদি ছোট হয় তাহলে আমরা জানি কি যে রুটের মাঝে এটা মাইনাস চিহ্ন আসবে, এবং রুটের মাঝে যখন মাইনাস চিহ্ন আসে তখন আমরা এটাকে কি বলে, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি একটা নাম্বার হয়ে যায়। ইমাজিনারি নাম্বারটা দিয়ে আমাদের সলিউশনটা করতে আর একটু সময় লাগবে, তোমাদের ক্লাসের টাইম একটু শেষ হয়েছে, আমি দুঃখিত আবারও যে আমি একটু দেরিতে আসছি, মানে সিচুয়েশনটা এরকম হয়ে গেছে আর কি, দেরিতে আসতে হয়েছে, তো এ কারণে আজকে সলভ হলো না কমপ্লিট। আমাদের সলিউশনটা জেনারেল সলিউশন বের করে আমরা এটার সলিউশনটা করেছি, আমরা এই পর্যন্ত রাখি, এটাকে কালার করে দিই, আমরা সামনে ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে এরপর আবারও শুরু করবো। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কি এরপরে ক্লাস আছে? যদি ক্লাস না থাকে তাহলে আমি কন্টিনিউ করবো আরো, একজন একটু বলো, এটা স্যার আজকে সলভ ক্লাস নাই? ক্লাস নাইন? না ও তাহলে এটা একটু শেষ করি, তাহলে এটা শেষ করলে তোমাদের সুবিধা হবে, কন্টিনিউটি একটা থাকবে, সামনের ক্লাসে আমরা আবার শুরু করতে পারবো। হ্যাঁ এইটুকু অংশ শেষ করি, বেশি অংশ নাই আর, এই জাস্ট এই পর্যন্ত। আচ্ছা অবশ্যই তাহলে আমরা যেটা করি, আবার ইমাজিনারি ইমাজিনারি টার্মটা যদি আমরা এখানে ধরি, দেখো আমাদের তাহলে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এই বি এটা আমাদের যদি নেগেটিভ অংশ এখানে যদি চলে আসে তাহলে আমরা এটা আর কালার না করি। হ্যাঁ তাহলে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এই বিটা হচ্ছে আমাদের ছোট, একে এটা বড়, তাহলে এরকম হচ্ছে আর কি। হ্যাঁ একটু তোমরা একটু একটু 1 মিনিট একটু ওয়েট করো, আমি একটু আসছি 1 মিনিট।
হ্যালো। জি স্যার, আচ্ছা হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তাহলে এখানে আমাদের বি স্কয়ার মাইনাস কে স্কয়ার, এটা যদি ইমাজিনারি টার্ম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ইমাজিনারি অংশটা কি করে নিতে পারি, ধরো আমরা জানি যে এটা আমাদের এখানে একটা ইমাজিনারি হবে, তাহলে এটাকে আমরা যদি বামে নিয়ে নিই, মানে মাইনাসটাকে যদি কমন নিই, তাহলে কে স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকে এখানে, তাহলে মাইনাস রুট ওভার মাইনাস মাইনাস ওয়ান ইন্টু রুট অফ কে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো তাহলে এই রুট অফ মাইনাস ওয়ান যেটা, এটাকে আমরা তাহলে কি বলতে পারি আই, এবং বাকি যে অংশটা আছে এটাকে আমরা ওমেগা ধরবো। তাহলে আমাদের এখানে আসলে এই মানে এই টু সম্পূর্ণ অংশটা যদি আমরা ধরি নিই যে রুট অফ বি স্কয়ার মাইনাস কে স্কয়ার ইকুয়ালস টু আই ওমেগা, তার মানে হলো এখানে ওমেগার ভ্যালু হচ্ছে আসলে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আই এর ভ্যালু হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান, কারণ এটাকে তুমি আর একবার লিখতেই পারো আর কি। বুঝতে পারছো? এটা এটুকু অংশ, এটা না পারলে আমি আরেকটু এটাকে ভেঙে দিব, কিন্তু যেটুকু বললাম এটাই আর কি। আমাদের এখানে বি মানে হলো এটাকে মাইনাস ওয়ানটা কমন নেওয়ার পরে যেটা থাকে, সরি ওমেগা, ওমেগা মানে হলো এই এখান থেকে মাইনাস ওয়ানটা কমন নিয়ে যা থাকে রুটের মাঝে, এটা হচ্ছে আমাদের বি ওমেগা, আর মাইনাস ওয়ানটা কমন নিয়ে যেটা হলো সেটা হচ্ছে আমাদের রুট অফ মাইনাস ওয়ান আর কি, যেটাকে আমরা আই বলি, ইমাজিনারি নাম্বার। তো তাহলে আমরা এই ভ্যালু গুলা, এটা এটা যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা এখন একটু এই ভ্যালু গুলো যদি বসাই আমাদের আগের ইকুয়েশনে, দেখো এখানে কি ছিল, কিউ ইকুয়ালস টু কিউ নট, কিউ নটে কিছু করার নাই, কিউ নট রাখলাম, হাফ কিউ নট ই টু দি পাওয়ার বিটি, হাফ কিউ নট ই টু দি পাওয়ার বিটি আগের মতোই থাকলো, ওয়ান প্লাস বি ডিভাইড বাই রুট অফ, এটা ওয়ান বাই বি ডিভাইড বাই রুট অফ বি স্কয়ার মাইনাস কে স্কোয়ার যেখানে ছিল, আমরা এখানে কি বসাবো এবার আই ওমেগা, তাহলে এখানে বি স্কয়ার মাইনাস কে স্কোয়ার জায়গায় আই ওমেগা এখানে বসালাম, ই টু দি পাওয়ার আই ওমেগা টি, কারণ এই টুকুর ভ্যালু হচ্ছে আই ওমেগা, আর টি তো এখানে আছে, ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ওয়ান মাইনাস বি বাই আই ওমেগা, এই যেখানে যেটা ছিল এইটুকু ভ্যালু আই ওমেগা, ওয়ান মাইনাস বি বাই আই ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস আই ওমেগা টি আর কি, কারণ এখানে যেহেতু আগে মাইনাস আছে। তাহলে আমাদের এই আই ওমেগা মানে এটাকে ইমাজিনারির জন্য আমরা এইভাবে এটাকে লিখতে পারছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, এখানে হাফটাকে ভিতরে দিয়ে দেবো, হাফ যদি ভিতরে দিয়ে দেওয়া হয় আর একটা কাজ করবো আমরা এটাকে একই সাথে এটাকে গুণ যোগ বিয়োগ আমরা করে নিই, তাহলে আই ওমেগা তাই না, এটা দিয়ে যদি গুণ করো তাহলে কি হয়, ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস বি বাই আই ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা, এবং একই রকম ভাবে এটাও তাই, ই টু ডি পাওয়ার আই মাইনাস আই ওমেগা টি মাইনাস বি বাই আই ওমেগা ইন্টু ই টু ডি পাওয়ার আই ওমেগা টি মাইনাস আই ওমেগা টি। এখন এটাকে যেখানে আমাদের যে বি বাই আই ওমেগা যে টার্ম গুলা, বি বাই আই ওমেগা টার্ম গুলোকে একদিকে নেওয়া হয়েছে, এবং যেখানে শুধুমাত্র ই টু ডি পাওয়ার আই ওমেগা টি আছে সেগুলোকে একদিকে নিয়েছি আমরা, এবং এটাকে একদিকে নিয়ে ওর সাথে টু দিয়ে গুণ করেছে। তোমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? এটা আর একটু ভেঙে দিবে, এটা বুঝতে পারার কথা আর কি, ভেঙে দেবো। আচ্ছা ঠিক আছে, সরি। আমরা সব প্রথমে যেটা করলাম ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, এটা এর সাথে দিলাম একবার, এর সাথে দিলাম এখানকার যে ই টু ডি পাওয়ার আই ওমেগা টি ছিল এটাকে আমরা সব প্রথমে এর সাথে দিলাম, মানে আমাদের এখানে তো ওয়ান তো আর থাকছে না, অন্তর রাখার দরকার নেই, ইন্টু মাইনাস বি ডিভাইড বাই এর সাথে একটা দিলাম তাই না, এরপর এটাকে ব্র্যাকেটের মাঝে রাখার দরকার নেই, ব্র্যাকেটটা ক্লোজ, এরকম হচ্ছে। এখন তুমি যেটা করবো সেটা হচ্ছে সবাইকে আমরা এই হাফ দিয়ে গুণ করতে পারি, প্রত্যেকটা টার্মের সাথে হাফ আছে তাই না, এটাই গুণ করলে পারে, তো এই হাফকে আমরা এরপর এর মাঝে গুণ করে দিয়েছি, এবং এই যে এই অংশ যেরকম আছে ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, এটাকে আমরা একদিকে নিয়ে ওই হাফকে আবার কমনও নিয়েছি, বুঝছো, এটাকে আমরা একদিকে নিয়ে এই হাফকে আবার কমনও নিয়েছি, এভাবে লিখাই যায়, কারণ প্রত্যেকটা টার্মের সাথে হাফ থাকা, এটাকে কমনলি হাফ একবার লিখে একই কথা। তারপর এখানে বি বাই আই ওমেগা ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, এখানে বি বাই আই ওমেগা ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, এগুলো যদি আমরা একবারে লিখি তাহলে বি বাই আই ওমেগা মানে বি বাই ওমেগা এটা আমরা কমন নিয়েছি, টু এর সাথে গুণ হলো হাফের সাথে যেটা আছে এখানে, আর ই টু ডি পাওয়ার আই ওমেগা টি ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, বুঝছো, দুটোই আমাদের এখানে ই টু ডি পাওয়ার আই ওমেগা টি এখানে থাকছে। একটা মাইনাসে ভুল হয়েছে নাকি কোনো জায়গায়, এটা ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, এখানে একটা মাইনাস থাকবে, ও না না ঠিক আছে ঠিক আছে, এরকম আছে আই ওমেগা টি, এটা
না, ঠিক আছে ঠিক আছে, দুইটি ঠিক আছে, তাহলে এরকম বুঝতে পারছি কি, এটা কোনো সমস্যা আছে এ পর্যন্ত আমাদের? এই যে এটা যে প্লাসের টার্মটা, এটা যে আমাদের মাইনাসের টার্মটা, তাহলে এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে, এবং এর আগে একটা মাইনাস ছিল, এটা আমাদের যে এই এখানকার মাইনাস, ঠিক আছে, এটা প্লাস মাইনাস সবই ঠিক আছে। তাহলে এখন বি কে বি বাই ওমেগা কে কমন নিয়েছি আমরা, ই টু ডি পাওয়ার আই ওমেগা টি, ই টু ডি পাওয়ার আই ওমেগা টি এখানে একই রকম ভাবে থাকলো, আর ডিভাইড বাই টু হতো এখানে, আর আইও থাকছে যেটা এখানে আগে থেকে ছিল, এটাকে আমরা জাস্ট এভাবে লিখলাম, এইভাবে লিখা যায় এটাকে, দেখো কোনো বুঝতে অসুবিধা হয় কিনা। তো তারপরে আমরা যেটা করব, এখানে আমাদের এটার একটা ফর্মুলা পড়ে আর কি, ই টু ডি পাওয়ার ই টু ডি পাওয়ার এ মাইনাস ই টু ডি পাওয়ার, কে কিছু বলছো? স্যার আই থিটা স্যার এটা বোঝো নাই? কস আচ্ছা আচ্ছা, তাহলে এটা না বুঝলে আরেকটা টার্ম করে দিই, তোমাদের যত বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের এখানে এটা যতগুলো টার্ম করবো তোমাদের লিখতে মনে হবে যে আমাদের এটা আরো বেড়ে গেল সংখ্যা, এই কারণে এটা কমন আছে। এটাকে সর্বপ্রথমে একদিকে নাও, তারপরে এটাকে নাও, ও এটা তো হ্যাঁ প্লাস ছিল, এটা এভাবে তো লেখা যায় তাই না? তারপরে এটাকে আমরা আরো টার্ম করি, যত বাড়াবো তত তোমাদের লিখতে আরো বাড়বে, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে, সরি এটা একটা ব্র্যাকেটের মধ্যে নাও, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নাও, এবং সেটাকে আমরা কমন নিই সব প্রথমে, যেখান থেকে আমরা বি বাই ওমেগা, বি বাই ওমেগা কে আমরা কমন নেব, বি বাই ওমেগা কে যদি আমরা কমন নিই তাহলে এখানে বি থাকছে না, ওমেগা থাকছে না, শুধু এখানে ডিভাইডেড বাই আই থাকছে, এটাকে আমরা উপরে লিখি, এখানে এটাকে ওমেগা কে বাদ দাও, একই রকম ভাবে এটা উপরে যাবে এবং নিচে আই থাকবে। কমনলি এটাকে আমরা কি করতে পারি এর টার্মে, এরপরে এভাবে লিখতে পারি, দেখো এবার অনেকটা সহজ মনে হবে। তাহলে এটাকে, এটার নিচে জাস্ট আমরা এখানে টু দিয়েছি একটা, এই হাফ, এই হাফটা নিচে আসলো, বি বাই ওমেগা, বি বাই ওমেগা থাকলো, ই টু ডি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ই টু ডি পাওয়ার মাইনাস আই ওমেগা টি ডিভাইডেড বাই আই ছিল নিচে, ওই আইটাকে আমরা টু এর সাথে গুণ করেছি, দিয়ে টু আই হলো। এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার হওয়ার কথা, তারপরে অবশ্যই অসুবিধা হলে বলবা, সমস্যা নাই, যতক্ষণ অসুবিধা আমরা ততক্ষণ বোঝাবো। তাহলে এরপরে, হ্যাঁ তাহলে এবার কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু, এরকম একটা টার্ম হলো আর কি, ফাইনালি আমাদের ইকুয়েশন গুলো হচ্ছে এরকম। এখন যে এক্সপোনেনশিয়ালি যে পাওয়ারটা আছে, ই টু ডি পাওয়ার এ মাইনাস প্লাস ই টু ডি পাওয়ার মাইনাস বি, তাই না? ই টু ডি পাওয়ার এ প্লাস ই টু ডি পাওয়ার মাইনাস এ, এরকম জাতীয় ইকুয়েশন গুলোকে কিভাবে লিখতে পারি আমরা? সাইন কসের একটা ফাংশন আছে তাই না, স্যার ই টু ডি পাওয়ার এ সমান কি, ই টু ডি পাওয়ার এ সমান হলো কস এ, মানে ই টু ডি পাওয়ার আই এ, সরি শুধু এ বলে ভুল হবে, কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ, আই থাকবে, আই থাকবে, আইটা বলতে হবে, স্যার কজ এ প্লাস আই সাইন এ, আই সাইন এ, হ্যাঁ যখন আই আছে ই টু ডি পাওয়ার, যখন আই এ যখন আছে তখন হলো কস এ প্লাস আই সাইন এ, তাই না? এটা যদি প্লাস থাকে তাহলে এখানে সাইন এর আগে প্লাস হবে, এটা যদি মাইনাস থাকে তাহলে সাইন এর আগে মাইনাস হবে, এবং তুমি এটাকে ওই সাইন আই মানে সাইন কসের ফাংশন দিয়ে এভাবে এটাকে আলাদা করতে পারো, অথবা এই এক্সপোনেনশিয়ালির মাইনাস প্লাস দুইটাকে যদি আমরা যোগ করি এটাকে জেনারেলি আমরা কস লিখতে পারি, টু কস ওমেগা টি, এটা মানে টু কস এ, এভাবে লিখা যায়, এটা কিন্তু একটা ফর্মুলা এক্সপোনেনশিয়াল, এটা একটা ফর্মুলা কসের আই এ মানে ই টু ডি পাওয়ার আই এ প্লাস ই টু ডি পাওয়ার মাইনাস আই এ, এটা সমান আমরা কস এ লিখতে পারি, মানে টু কস এ লিখতে পারি। এটা সমান যদি টু কস ওমেগা টি হয় তাহলে এখানে কস ওমেগা টি আর নিচে টু এটার সাথে কেটে গেল, আমাদের শুধুমাত্র কস ওমেগা টি থাকছে এই টু থেকে, এটা বুঝতে পারছো কি? তুমি প্লাস মানে কসের ইয়েগুলো যদি এখানে বসাও তাহলে এরকম হবে, কিন্তু এটা একটা এমনি নর্মাল ফর্মুলা আছে, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি যে ই টু ডি পাওয়ার মাইনাস আই, ই টু ডি পাওয়ার আই এ প্লাস ই টু ডি পাওয়ার মাইনাস আই এ ইকুয়ালস টু টু কস এ, এটা যে ফর্মুলা, তাহলে এখানে আমাদের এই ফর্মুলা কোত্থেকে আসলো? এই ফর্মুলা আসলো হলো এই যে এখানে ই টু ডি পাওয়ার এই এটাকে তুমি এক্সপ্যান্ড করো, এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে দুইটাকে যদি যোগ করো তাহলে আমাদের শুধু এই যে সাইনের টার্মগুলো কেটে যায়, কারণ এখানে একটা মাইনাস থাকছে বলে সাইন কেটে যাবে, কসের টার্মটা ডাবল আছে বলে টু কস টার্মটা থাকবে, এই কারণে আমরা এই ফর্মুলাটা লিখতে পারছি।
তোমরা এটা করোনি সম্ভবত, তাই না? এরকম ফর্মুলা তোমরা পড়োনি সম্ভবত নাকি? ম্যাম একটা সূত্র লিখে দিয়েছিল, সাইন হ্যাঁ হ্যাঁ আর কস। হ্যাঁ, ওই ফাংশনটাই, সাইন কসের যে ফাংশন ম্যাম লিখে দিয়েছিলেন, ওই ফর্ম ওই ওই ফর্মুলা গুলোই ওখানে একই সাথে তিনটা বা চারটা লেখার কথা। তো একটা হচ্ছে যেমনি একটা জেনারেল আইডিয়া, একটা হচ্ছে দুইটাকে যোগ করলে কি হয়, একটাকে দুইটাকে বিয়োগ করলে কি হয়, বুঝছো? হ্যাঁ ওইটাকে। আর তারপরেও এটাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের এটাও ভাঙতেও কোনো সমস্যা নাই, এটাকেও আমরা একটু সিম্পলিফাই করি। এতগুলো যখন সিম্পলিফাই হচ্ছে, তোমাদের আজকে সময়ও আছে, তাহলে আমরা এটা কি করব, এটা হচ্ছে এইটুকু অংশ সমান হচ্ছে কস ওমেগা টি, কস ওমেগা টি, তারপরে প্লাস আই সাইন ওমেগা টি। ওমেগা টি, আই সাইন ওমেগা টি, এটা হচ্ছে। তারপর ওই একই জিনিস আমাদের এ পরের অংশটার জন্য থাকবে, শুধুমাত্র মাইনাসটা দিয়ে, তাই না? এবার হবে মাইনাস, এটা কিন্তু তোমাদের বড় হয়েছে, এত কিছু করার দরকার নেই আমাদের, এত কিছু যে করছি আমি, এটা এত কিছু করার দরকার নেই, মানে যেটুকু আগে ছিল ওইটা লিখলেই হবে। তো দেখো এখন তাহলে এই যে আই সাইন ওমেগা টি, এই আই সাইন ওমেগা টি, এখানকার আই সাইন ওমেগা টি এটা কেটে যায়, তাই না? এটা কেটে গেলে পরে শুধু এখানে টু কস ওমেগা টি হয়, এ টু কস ওমেগা টি বাই টু সমান আমাদের এখানে কস ওমেগা এখানে থাকে। একই রকম ভাবে এটাকে যদি এক্সপ্যান্ড করো, তাহলে আমাদের কি হবে, এটাকে যদি এক্সপ্যান্ড করা হয় তাহলে এটার মতোই আমরা লিখব, এখানে শুধু একটা মাইনাস টার্ম থাকবে। এটা মাইনাস কোত্থেকে আসলে এটা বুঝতে পারছো মনে হয়, ফর্মুলার মাইনাস, তাই না? তো আচ্ছা না, ভুল করেছি, তো এটা ই টু দি পাওয়ার আই ওমেগা টি, হ্যাঁ এটা এরকমই থাকবে। তারপর মাইনাস এটা থাকছে, মাইনাস তারপরে এই টার্মটা, এবং এই মাইনাসের জন্য এটা প্লাস ছিল, এটাও মাইনাস হয়ে গেল। এবং নিচে আই, আইটা থাকছে। এখন দেখো তাহলে কি হয়, তাহলে এই যে ইকুয়েশনটা আমরা যেটা লিখলাম, এটাকে আমি এখন একটু কালার করে দিই, যে এটা তোমাদের লিখতে হবে, এটা জাস্ট বোঝার জন্য। আচ্ছা লাল কালার করলে আবার এটা রেড সিগন্যাল মনে করবো, এরকম করে দিই নীল কালার। এখানে যেটা ছিল আমাদের, এটাও বোঝার জন্য ছিল ইকুয়েশনটা, এটাও লিখতে হবে না, এটা লিখলে কোনো ক্ষতি নাই, তোমরা নিজের সুবিধার জন্য লিখতেই পারো, কোনো ক্ষতি নাই, লিখলে কোনো সমস্যা নেই, তবে এটা না লিখে এভাবে লিখলেও চলবে। যাক, তো এই দুটো আমরা লিখবো না, যাই হোক আমরা তাহলে এখানে যেটা করি, তাহলে এখানে টু কস ওমেগা টি, এখানে টু কস ওমেগা টি ডিভাইড বাই টু, মানে কস ওমেগা টি থাকছে, কস ওমেগা টি এখানে হলো। তারপর পরের যে অংশটা আছে বি বাই ওমেগা, এরকম থাকলো। এখন এখান থেকে কি হয়, এটা হচ্ছে কস ওমেগা টি, কস ওমেগা টি কেটে যায়, তাহলে টু আই সাইন ওমেগা টি, টু আই সাইন, মানে এখানকার এই দুইটা মিলে টু আই সাইন ওমেগা টি থাকে, এই আই আই আবার কেটে যায়, ফাইনালে যেটা হবে এখানে সাইন ওমেগা টি থাকছে, বুঝছো? তাহলে বি বাই ওমেগা ইন্টু সাইন ওমেগা টি, আর টু আইটা ওপরে এটা এটার সাথে কেটে গেছে, আই কেটে গেছে, আর দুইটা সাইন ওমেগা টি বলে আমাদের এটা হয়ে গেছে আর কি। ও আচ্ছা, এখানে মাইনাসটা কোত্থেকে আসলো তাহলে? এখানে ভুল আছে মনে একটা, ও হ্যাঁ প্লাস সরি, আই সাইন ওমেগা টি হবে, এটা এটা লাস্টে প্লাস হবে। প্লাস হবে। এই প্লাস হচ্ছে কিভাবে, একটা মাইনাস এখানে ছিলই, এ মাইনাসটা আর এটা ফর্মুলার মাইনাস মিলে এটা প্লাস হয়ে গেছে। ওয়ালাইকুম। আচ্ছা তাহলে আমাদের এরকম হচ্ছে আর কি। এখন যে এটাকে আমরা একটু যদি কমন টমন নিই আর কি, তাহলে কিউ ইকুয়ালস টু কিউ নট, যেটা ছিল এখানে এরকমই থাকছে, ই টু ডি পার কি, সরি, হ্যাঁ এটাকে আমরা তাহলে এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারলাম আর কি। এখন এটাকে আমরা এরপরে কি করতে পারি, কিউ নট কে যদি কমন নিই, তাহলে ওয়ান মাইনাস ই টু ডি পার মাইনাস বিটি ডিভাইড বাই ওমেগা, এখন এই ওমেগা কোথা থেকে আসলো, ওমেগা আসছে এখান থেকে, যদি কমন নাও এটাকে, যদি কমন নিই আমরা ওমেগা কে, তাহলে এটা বি বাই ওমেগা, এরকম একটা ফরম্যাট থেকে মুক্তি পাই, এবং এটা হবে ওমেগা কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। তাহলে এটাকে করার জন্য আমরা ওমেগা কে কমন নিয়েছি, এবং ই টু ডি পাওয়ার মাইনাস বিটি ডিভাইড বাই ওমেগা এটা করেছে আর কি, এবং ফাইডারটা কিউ কমন নিয়েছে। তাহলে এটা করার উপায়টা, এটা করার কারণটা কি, এটা করার কারণ হলো আমরা এখানে যে এই এরকম একটা ইকুয়েশন করা যায়, যেখানে এই সাইন
সাইন সি মানে সাইন ডি, সাইন সি সাইন এ সাইন বি প্লাস কি যেটা করা হলো ফর্মুলাটা, সাইন সি ফর্মুলাটা কি ছিল তোমাদের মনে আছে কি? এটা এরকম, যাক এখানে সাইন আর কসের একটা ফর্মুলা আমাদের এখানে আছে ত্রিকোণমিতিতে, আমরা ওই ফর্মুলাটাকে ফেলতে যাচ্ছি। এখানে কসের একটা ফাংশন ওমেগা টি, এখানে ওই একই জিনিসের ইয়ে আছে আর কি। তো আমরা যে সাইন এ প্লাস বি, ওই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি সমান কি লিখি আমরা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাকে আমরা অ্যাপ্লাই করতে চাই। এই অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে একটু সিম্পলিফাই করবো। আবার আবার বলছি আমাদের ফর্মুলা ফেলতে চাই কি, যে সাইন এ প্লাস বি এবং সাইন এ প্লাস বি এর যে ফর্মুলা, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই কাজটা আমরা করবো, এই কাজটা করার জন্য এরকম একটা ফর্মেটে নিয়ে আসা হলো ওমেগা ইনটু এটা। এবং এখান থেকে দেখো যে আমাদের এই ওমেগা এটার সময় কি লিখতে পারি, এবং এগুলো কি লিখ, ওমেগা সময় আমরা লিখবো হলো ধরো সাইন কে সাইন আলফা, ওমেগা সমান কে সাইন আলফা, এটা আমরা ধরে নিচ্ছি যেটা আমরা লিখতে পারি। কারণ এটা লিখবো যে কে সাইন আলফা ওমেগা সমান, কারণ এখানে সাইনের একটা টার্ম থাকবে যেটার সাথে আর একটা কনস্ট্যান্ট বা কিছু একটা এখানে একটা থাকবে আর কি। তো আমরা এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি আলফা, যেটা সাইনের সাথে আছে, যাতে করে আমরা ফর্মুলাটা ফেলতে পারি। এবং বি কত, বি সমান হলো আসলে কে কস আলফা, বি সমান হলো কে কস আলফা, এটাও আমরা ধরে নিয়েছি যে বি সমান এখানে কে কস আলফা হবে, যাতে করে আমরা ফর্মুলাটা ফেলতে পারি। তাহলে এখন এই যে এই আলফার সাথে একটা রিলেশন থাকবে বি আর ওমেগার, ওমেগার সমান একটা ধরলাম, আমরা এখানে বি সমান ধরলাম, এটা ধরেছি কিভাবে, আমাদের ফর্মুলা ফেলার সুবিধার জন্য যেরকম দরকার দরকার আমরা সেরকম ধরে নিয়েছি। এখন এটা ধরে নেওয়ার পরে আমরা যেটা করবো, এখান থেকে যদি একে যদি ডিভাইড করি তাহলে কে কেটে যাবে, এবং একটা আলফা ট্যান আলফা সমান হলো ওমেগা বাই বি, আলফার সাথে ওমেগা বি এর একটা রিলেশন এরকম ভাবে আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা এটার আমাদের এটা পরে খুব একটা কাজে লাগবে না, ট্যান আলফা আমরা এটা যেটা নিলাম এখন এই ভ্যালু গুলো এখানে বসাই। তাহলে ওমেগা জায়গাতে এখন বসাচ্ছি কি যে কে সাইন আলফা ইন্টু কস ওমেগা টি প্লাস বি এর জায়গায় বসাচ্ছি কে কস আলফা ইন্টু সাইন ওমেগা টি। এটাও যখন হলো তারপরে আমরা এখান থেকে ডাইরেক্টলি কে কে কমন নিয়ে নেবো, এবং এখানে বসাতে পারছি যে সাইন ওমেগা টি প্লাস আলফা, বুঝছো, সাইন ওমেগা টি এখানে যেটা কসের সাথে যেটুকু অংশ আছে প্লাস সাইনের সাথে যেটুকু অংশ আছে, তাহলে সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা থেকে পাচ্ছি। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার, তাহলে কিউ বাইরে ছিল, কিউ নট বাইরে থাকলো, ওয়ান প্লাস ওয়ান মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস বিটি ডিভাইডেড বাই ওমেগা। তাহলে এইভাবে আমরা এটুকু পর্যন্ত নিয়ে আসতে পারলাম, আমাদের কাজ কমপ্লিট। আমরা এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে যে ভ্যালু গুলো বসিয়ে দিব, কোথায় কি ভ্যালু ছিল এই ভ্যালু গুলো বসিয়ে দিই। তাহলে সব প্রথম কাজ হলো আমাদের কিউ নট কে বাইরে রাখলাম, এই কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা কত, কে কোথায় ধরেছিলাম আমরা, কে আমরা সব প্রথমে চলে যাই একদম উপরে, কে কোথায় ধরেছিলাম, এই যে এটা কে ধরেছি যে এই জায়গাতে, তাই না? তাহলে এখানে কে সমান কত হবে, অন বাই মানে এটা অন বাই এলসি সমান হচ্ছে কে স্কোয়ার, তাহলে কে ইকুয়ালস টু রুট অফ অন বাই এলসি, তাহলে কে ইকুয়ালস টু অন বাই রুট অফ এলসি। আবার এখানে আর বাই এল সমান ধরেছে টু বি, তাহলে বি ইকুয়ালস টু আর বাই টু এল, বি ইকুয়ালস টু আর বাই টু এল, তাহলে যেখানে বি থাকবে ওই জায়গায় আর বাই টু এল বসাবো, যেখানে কে কে স্কোয়ার কে থাকবে ওই সময় অন বাই রুট অফ এলসি বসাবো। এই কাজগুলো যেটা আমরা করি, তাহলে এখন যেটা হবে আমাদের যেটুকু সলভ করলাম আমরা, তাহলে এখান থেকে কে জায়গাতে হচ্ছে ই টু দি পাওয়ার সরি বি যেখানে আছে বি এর জায়গাতে আমরা বসেছি যে আর বাই টুয়েলভ যেটুকু আগে বললাম, এবং কে জায়গায় বসেছে রুট অফ ওয়ান বাই এলসি, এটা আগে পিছিয়ে করে নিয়েছি, এটা আমাদের ইকুয়েশনটা লিখার সুবিধার জন্য। কারণ এর সাথে যদি ই লিখতাম তাহলে ই মনে হতো যে এটা ব্র্যাকেটের মধ্যে রুটের মধ্যে চলে গেল কিনা, যাক এটা এটা লিখা এমনি এমনি লিখতেও পারো, আগে লিখতে পারো কোনো সমস্যা নেই, আমাদের এখানে সুবিধা হয়েছে এভাবে এই কারণে লিখেছি এরকম। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল আর বাই টু এল ইন্টু টি ইন্টু রুট অফ এটা, তাহলে উপরের অংশটা হলো আমাদের। এখন নিচে আছে ওমেগা, এখন ওমেগা সমান কি করা যায়, ওমেগা কোথায় আমরা নিয়েছিলাম দেখো, ওমেগা ধরেছি কোথায়, এই যে এটা ওমেগা সমান আমরা ধরেছি যে রুট অফ কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টোটাল রুট অফ আর কি, রুট অফ কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট অফ কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, কে যেখানে আছে ওই জায়গাতে হবে হলো রুট অফ ওয়ান বাই এলসি, কিন্তু আবার এখানে স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই এলসি থাকছে এটা, তার মানে যেটা এটাকে আমরা ওখানে নিয়ে যাই, এটাকে আমরা এখানে নিয়ে যাই যেখানে বসাচ্ছি,
তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সমান কে এর ভ্যালু কত ছিল, কে এর ভ্যালু হচ্ছে রুট ওভার 1/LC, তাহলে এখানে কে স্কোয়ার জায়গাতে হচ্ছে রুট ওভার 1/LC, আর বি স্কোয়ার, বি মানে হলো আমাদের যে 4/12L যেটা ছিল, এখানে বি স্কোয়ার থাকার কারণে আমাদের এখানে এটা হয়ে গেছে R²/4L। তাহলে ওমেগার সমান আমরা ফাইনালি পাচ্ছি এটা, এটা এখানে শর্ট নোট আকারে থেকে গেল, এখান থেকে দেখবা। তাহলে এরকম হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে আমরা যেটা পাচ্ছি, আচ্ছা এটাকে উপরে দিই আর একটু, দেখো নিচে নিচে ওমেগার ভ্যালু আমরা বসে ফেলেছি, তাহলে সাইন ওমেগা টি, তাহলে ওমেগা মানে আবারও আগে কথা এখানে যেটা বসালাম একই ওমেগা এখানে থাকবে, ইনটু টি প্লাস আলফা। তাহলে আমাদের টোটাল যে চার্জ, এই চার্জ সমান হলো আমাদের কিউ কিউ নট টাইমস, এরকম একটা জিনিস। তার মধ্যে এটা হচ্ছে আমাদের ওই সাইনের একটা, এটার অ্যাম্পলিটিউড, এবং এখানে সাইনের একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে কিছু আমাদের ভ্যারিয়েবল আছে এবং কিছু কনস্ট্যান্ট আছে। এটা আমাদের জাস্ট ফেজ কনস্ট্যান্ট আলফাটা, এটা আমাদের আর বের করার দরকার নেই, ফেজ কনস্ট্যান্ট যেহেতু এটা সময়ের সাথে, এটা যে কোনো সময় থেকে যে কোনো ভ্যালু হতে পারে। আমাদের যে কাজগুলো হলো, আমাদের যে বিষয়টা হলো সেটা হচ্ছে এটার যে অ্যাম্পলিটিউডটা, এর অ্যাম্পলিটিউডটা হচ্ছে আসলে মূলত এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। এটা এগুলো দেখতে যদিও অনেক বড় লাগছে, কিন্তু এখানে দেখো যে আমাদের মূল বিষয় হচ্ছে যেটা এক্সপোনেনশিয়াল একটা ফাংশন আছে এটার অ্যাম্পলিটিউডের, এবং এর যে টোটাল যে ইয়াটা, এটা হচ্ছে আসলে একটা সাইন ওয়েভ। এটা প্রথম কথা হলো এটা সাইন ওয়েভ, কারণ সাইন ফাংশন আছে। তাহলে এটাকে যদি গ্রাফে প্লট করি আমরা, তাহলে গ্রাফে প্লট করলে গ্রাফটা কেমন হয়? এবার গ্রাফ হচ্ছে যে 3 নম্বর যে প্লটটা, এটা হচ্ছে আমাদের এর জন্য, তাহলে এটার এক্সপোনেনশিয়ালি অ্যাম্পলিটিউডটা বাড়বে, এবং অ্যাম্পলিটিউড বাড়ার পরে একটা পজিশন যাওয়ার পরে এটা তো শুরু হবে কি অসিলেটরি একটা টার্ম শুরু হবে। তাহলে এটা কিরকম, এটা ড্যাম্পড, ভাইব্রেশনটা অবশ্যই ড্যাম্পড, কিন্তু এই ড্যাম্পড ভাইব্রেশন এবং সেটা একটা অসিলেটরি ভাইব্রেশন, একটা সময় পরে যে এই অসিলেশনটা কমে যাবে এবং ম্যাক্সিমাম চার্জ, ম্যাক্সিমাম চার্জ কিউ নটে আবার ফিরে আসবে আর কি, বুঝছো? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের আমাদের সলিউশন যেটা বলছে, তাহলে এটা একটা প্রথমে এক্সপোনেনশিয়ালি এটা বাড়বে, তারপর এখানে একটা অসিলেশন পাবো আমরা, এই অসিলেশন যেটা আছে সেই অসিলেশনটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ ড্যাম্প ভাইব্রেশন এবং অসিলেশন কমে একসময় এটা কিউ নটে স্থির হয়ে যাবে আর কি। তেই আর কি, আমাদের যখন এই ভ্যালুটা, বি এর ভ্যালুটা কে এর ভ্যালু থেকে যখন ছোট, বা বি স্কোয়ার ভ্যালু কে স্কোয়ার ভ্যালু থেকে যখন ছোট, তখন এই ঘটনাগুলো ঘটবে আর কি, এবং আমরা ফাইনালি একটা ড্যাম্পড অসিলেশন আমরা পাবো। তাহলে আমরা তিনটা সলিউশন এখানে পাচ্ছি, তিনটা কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে ওভার ড্যাম্পড কন্ডিশন হতে পারে, একটা ক্রিটিক্যালি ড্যাম্পড কন্ডিশন হতে পারে, আর একটা ড্যাম্পড অসিলেটরি কন্ডিশন হতে পারে। এই কতগুলো তিনটা কন্ডিশন আমাদের এখানে আছে, এবং ফাইনালি আমাদের চার্জের যে রিলেশনটা সেটা এরকম একটা রিলেশন তুমি পাবা। এখন এটা থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমাদের এটা একটা ফ্রিকোয়েন্সি অসিলেশন যেটা হবে, সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত, মানে এখানে যে অসিলেশনটা দেখছো ওপরে, এই অসিলেশন যেটা এখানে আছে এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত, এটা আমাদের একটু জানা দরকার। এই ফ্রিকোয়েন্সিটা আমরা জানতে পারবো যে এফ ইকুয়ালস টু, আমরা কি জানি ওমেগা সমান হলো 2πf, তাই না? ওমেগা সমান হলো 2πf, বা ফ্রিকোয়েন্সি সমান হলো ওমেগা ডিভাইড বাই 2π, এই ভ্যালু গুলো আমরা জানি। তাহলে ওমেগা বাই 2π যদি হয়, তাহলে ওমেগা ভ্যালুটা কি ছিল আমাদের, যে রুট অফ কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2π। তাহলে এটা আমরা লিখতে পারছি ওপরে, কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড 2π, এখানে 2π টা বাইরে রাখো, আর এই যে রুট অফ কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান আমরা এখানে যেটা বের করেছি 1/LC মাইনাস R²/4L² এই রুট ওভার, এটা এখানে বসে দিলাম। ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে এটা, এবং এখান থেকে দেখো যে রেজিস্টরের যে ভ্যালুটা আমরা এখানে যেটা সার্কিটে দিয়েছিলাম, ওই রেজিস্ট্যান্সটা যদি জিরো হয় সার্কিটে, দেখো তিনটা জিনিস ছিল এল, সি এবং আর, আর এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কি হবে, আর এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে আমাদের ইকুয়েশনে আমাদের যেটা এখানে আর ছিল এই আরটা জিরো হয়ে গেল, এবং ফাইনালি যেটা পাচ্ছি সেটা হলো যে 1/2π√ওভার 1/LC, বা 1/√ অফ, মানে 1/2π√ওভার LC, এই জিনিসটা থাকছে। কখন কন্ডিশন হচ্ছে আর কে জিরো হতে হবে, আর থাকলে পরে এরকম, আর আর যদি জিরো হয় তাহলে এরকম। এটা কিসের ফ্রিকোয়েন্সি? এটা হচ্ছে আমাদের যে অসিলেশন যেটা এখানে থাকছে, এটা ড্যাম্পড অসিলেশন, তো ওই অসিলেশনটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের গ্রোথ, গ্রোথ অফ চার্জ ইন এল সি আর সিরিজ সার্কিট।
কঠিন মনে হলো? স্যার একটু কঠিনই আছে। না একটু কঠিন না, একটু লেন্দি আছে কিন্তু কঠিন না। আচ্ছা তোমার একটু পড়বে আজকে, এটা আমাদের এই পর্যন্ত থাক। স্যার তোমাদের ম্যাথ নাই এবার। এটার ম্যাথ এই যে ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা দিয়ে থাকতে পারে, যে তুমি এটার ফ্রিকোয়েন্সিটা বের করো, ড্যাম্পড অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা কত হয় একটা সিরিজ এলসিআর সার্কিটের জন্য। এখানে এল এর সি এর ভ্যালু দেওয়া থাকবে, তুমি যদি এই এটা এইটুকু যদি আসতে পারো তাহলে ম্যাথ করো তো কোনো ব্যাপার না। এল আর সি এর ভ্যালু বসিয়ে দেবো এমকেসি ইউনিটে, এল এর ভ্যালু বসাবো হেনরি ইউনিটে, আর সিটাকে নিয়ে যাবো ফ্যারাডে, তাই না? আমাদের এমনি জেনারেলি এটা থাকলে পরে মিলি হেনরি বা মাইক্রো হেনরিতে দেওয়া থাকবে কোশ্চেনে, অথবা এই সি এর ভ্যালুটা মাইক্রো ফ্যারাড অথবা ন্যানো ফ্যারাড এরকম ইউনিটে দেওয়া থাকবে। এগুলোকে আমাদের ফ্যারাডে নিয়ে যেতে হবে এবং এটাকে হেনরিতে নিয়ে যেতে হবে। এগুলো কনভার্সন তো তোমরা জানো, আগেও করেছো, একই রকম কেমন সহজ না? এগুলো একদম সহজ, কঠিন কিছু নাই। স্যার আমরা এরপরে পরীক্ষাতে ম্যাথ আসবে না এগুলো ডেরিভেটিভ করতে দিবে? হ্যাঁ ডিরাইভ এগুলো ডিরাইভ করতে থাকবে, বুঝছো? এটা ডিরাইভ করার সাথে লেজার হিসাবে ম্যাথ থাকতে পারে। তুমি যখন ফ্রিকোয়েন্সি ডিরাইভ করলে এটুকু, স্যার এই ফ্রিকোয়েন্সি ডিরাইভ করার পরে একটা ম্যাথ হয়তো দিয়ে দিলাম এখানে ছোট করে, এরকম হতে পারে। আচ্ছা তো এই পর্যন্ত পড়ো, সামনে যে আমরা এটা ডিসচার্জ ক্যাপাসিটর এটা আমরা পড়বো, বুঝছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক। কারো কোনো কোশ্চেন আছে? সম্ভবত নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।